বাসর ঘরে ঢুকতেই অর্ণব দেখল তার সদ্য বিয়ে করা বউ সারা রুমময় ছুটে বেড়াচ্ছে, বিয়ের শাড়ি পরেই অনেকটা জগিং করার মতন করেই দৌড়াচ্ছে, গয়না একটায় সাথে আরেকটা বাড়ি লেগে ঝুনঝুন টুংটাং শব্দ হচ্ছে। আসলে শরীর গরম করার জন্য এমন উপায় বেছে নিয়েছে মেহুল। বাসর ঘরে দাঁত ভাঙ্গা, শীতের মধ্যেও নাকি লেপ কম্বল এসব কিছুই দেওয়া হয় না, এমন আজব নিয়ম মেহুল কোথাও দেখেনি। বিয়ের শাড়ির উপরে পাতলা এক চাদর জড়িয়ে ঠকঠকিয়ে কেঁপে যাচ্ছিল লাগাতার, ফর্সা গাল লাল হয়ে গিয়েছে অনেকখানি, কিন্তু মেকআপের ঝলকানিতে হয়তো বোঝা যাচ্ছিল না, তাই উপায় না পেয়েই মেহুলের এমন উপায় বের করে নিয়েছে। অর্ণবের খোলা মুখ যেন আরো খুলে যেতে লাগলো। কিছু না বলেই অর্ণব হালকা কাশি দিল, কাশির শব্দ শুনে মেহুল দৌড় বন্ধ করে দুই হাঁটুর উপরে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে অনেকটা কৈফিয়তের সুরে বলল, আসলে খুব শীত করছিল তো তাই দৌড়াচ্ছিলাম আর কি, শীত লাগলে দৌড়াতে হয় এমন কথা আমি আগে কখনো শুনিনি। অনেকটা রোবোটিক স্টাইল কথাটা বলেই অর্ণব ড্রেসিং টেবিলের কাছে চলে গেল হাত ঘড়িটা খুলতে খুলতে। মেহুল মুখ বাঁকা করে ফেলল অর্ণবের কথার স্টাইল দেখে, এমন যন্ত্রের মতন কেউ কথা বলে। অর্ণব হাত ঘড়ি খুলে রেখে একটা টাওয়াল নিয়ে ঢুকলো ওয়াশরুমে, মেহুল ততক্ষণে খাটের উপরে বসেছে। মনে মনে মেহুলের খুব রাগ হতে লাগলো ওর বাবাই এর উপরে এক কুড়ি ছেলে বেছে শেষ পর্যন্ত বিয়ে দিলেই রসকস সিঙ্গারার সাথে। বড় একটা নিঃশ্বাস নিয়ে আশপাশ দেখতে লাগলো। রুমের সাইজটা মাশাল্লাহ ছোট একটা ফুটবলের মাঠের মতন, বিশাল এক কিং সাইজের বেড আছে রুমটায়, কাপড় রাখার ক্লোজিটটা পশ্চিম পাশের পুরোটা দেওয়াল জুড়ে, খাটের মাথার কাছে অর্ণবের শোল্ড অফ অনার নেওয়া দৃশ্যটা ক্যামোফ্লাজ করে বাধাই করে টানিয়ে দেওয়া। সোফা আছে দুটো আর আছে বই আর বইয়ের শেলফ, এটাই সবচেয়ে ভালো লেগেছে মেহুলের, প্রচুর প্রচুর বই আছে যেটা ওর সবচেয়ে বেশি পছন্দের জিনিস। অর্ণব বের হতেই মেহুল আর চোখে তাকালো ওর দিকে, বটল গ্রিন টি শার্টের নিচে চেক ট্রাউজার, বেশ ভালোই মানিয়েছে। মেহুল মনে মনে বলল, না বোরটা আমার মাশাল্লাহ দেখতে শুনতে সেই, এখন গুরু দায়িত্ব হলো এই গাধারে পিটায় মানুষ বানাতে হবে। অর্ণব মুখ মুছতে মুছতে বলল, অনেক রাত হয়েছে, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, একটা হেল্প করতে পারবেন? মেহুল বেশ নিরুপায় স্বর করে বলল। অর্ণব বেশ অবাক হয়েই মেহুলের দিকে তাকাল, ধীর গলায় বলল, হুম বলো কি হেল? আপনার একটা টি শার্ট ধার দিতে পারবেন? আসলে আমি রাত্রে টি শার্ট পরা ছাড়া ঘুমাতে পারি না, আর আপনাদের এখানে বেড়াতে আসার সময় অ্যাকচুয়ালি মনে নেই টি শার্ট ব্যাগে ঢুকাতে। একশাসে মেহুল কথাগুলো বলে থামল। অর্ণবের মাথা যেন ভো চক্কর দিতে শুরু করল, প্রথমত বউ বাসর ঘরে দৌড়াচ্ছিল, তারপর চাচ্ছে টি শার্ট, তার উপরে আবার বলতেছে এ বাড়িতে বেড়াতে এসেছে। আল্লাহে কি দেখে মা বিয়ে করা লোকে, এ মেয়ে নাকি কোম্পানির জিএম? আচ্ছা মেয়ে বদলে যায়নি তো আবার, না তো তা কি করে হয়, ছবি আর আসল মানুষ সেইমি তো মনে হচ্ছে। এসব চিন্তা করতে করতে অর্ণবের মাথা ঘুরানি আরো বেড়ে গেল, মেহুল বেশ অবাক হয়ে বলল, মেজর সাহেব আমি তো খালি টি শার্ট চেয়েছি, আপনি তো মুখের অবস্থা এমন করেছেন যেন আপনার ডান পাশের কিডনি চেয়ে ফেলেছি। না তেমন কিছুই না, আমার টি শার্ট তো তোমার অনেক বড় হবে, ওতে দোষ হবে না, আপনি দেন মেজর সাহেব। আমি মেজর না, সেকেন্ড লেফটেন্যান্ট কমান্ডার, অর্ণব মুচকি হেসে বলল। মেহুল এবার সশব্দে হাসতে হাসতে বলল, যে লাও সেই কদু, আমি তো মেজর সাহেবই বলবো। অর্ণব আর কথা না বাড়িয়ে টি শার্ট বের করে মেহুলের হাতে দিল। মেহুল দুহাতে শাড়ি উঁচিয়ে সোজা চলল ওর কাপড়ের ট্রলির কাছে, খুঁজে খুঁজে ট্রলি থেকে একটা স্কার্ট বের করে নিয়ে চলল ওয়াশরুমের সামনে, তারপর গা থেকে গয়না খুলতে খুলতে ও অর্ণবকে বলল, আপনি একটু রুম থেকে বের হন তো। মানে? অর্ণব চূড়ান্ত অবাক হয়ে প্রশ্ন করল।
এবার মেহুল বেশ লজ্জায় পড়ে গেল। গালের চারপাশে রক্তিম আভা জমতে শুরু করল, কিন্তু আপায় উপায় না পেয়ে বলেই ফেলল, শাড়ি খুলবো, ওয়াশরুমে খুললে ফ্লোরে পড়ে ভিজে যেতে পারে। অর্ণব বেশ জোরে নিঃশ্বাস ফেলল, এতক্ষণে ওর বোঝা হয়ে গেছে এত মেয়ে না আসতো একটা বোমা। যখন যেখানে খুশি ফাটতে পারে। অর্ণব আর কথা না বাড়িয়েই সোজা চলে গেল রুমের বাইরে। বাসার ড্রয়িং রুমে তখনও তুমুল আড্ডা চলছে, সাথে আছে ছোট ফুফুর হাতের জম্পেশ চা। অর্ণবের একবার মনে হলো ও নিচে যে সবার সাথে আড্ডা দেবে, পরক্ষণে আইডিয়া ক্যান্সেল করে দিল, কারণ হোক না হোক আজকে ওর বাসর রাত। এখন নিচে গেলে শুধু হাজার না কোটি প্রশ্নের মুখোমুখি হতে হবে ওকে। আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে দিদুনকে নিয়ে, তার মুখের ভাষা শুনলে কানের পোকা পর্যন্ত পড়ে যায়। অর্ণব বাইরে দাঁড়িয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, মায়াবী এক মেয়ের মুখচ্ছবি সেইখানে। ওর মুখের চোয়ালটা আরো শক্ত হয়ে গেল, ছবিটা ডিলিট করে চুপ করে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। এর মধ্যে হঠাৎই পিছন থেকে অর্ণবের ছোট ফুফু বেনুর গলার আওয়াজ পাওয়া গেল, মানে ছোট ফুফু সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। অর্ণব এই শীতের মধ্যেও ঘামতে লাগলো, ছোট ফুফু যদি এই অবস্থায় অর্ণবের রুমের বাইরে দেখেছেন তো কালকে সকালে আর মুখ দেখাতে হবে না কাউকে, প্রত্যেকের মুখে মুখে রসালো কাহিনী থাকবে। ও উপায় না পেয়ে দরজায় টোকা দিল কয়েকবার, কিন্তু ভেতর থেকে কোন সাড়াই নেই। এবার ছোট ফুফু আসে আসে তার আগেই ও দরজার লক ধরে মোচড় দিতেই লক খুলে গেল। মেহুল ওর পাতলা চাদরটা গায়ে দিয়েই ঘুমিয়ে পড়েছে, কিন্তু শীতে বারেবার কেঁপে কেঁপে উঠছে। অর্ণ বেশিটা ওয়ার্ম মুডে দিয়ে বারান্দায় যেয়ে সিগারেট ধরালো। সিগারেটের ধোয়ার সাথে সাথে নিজের কষ্টটুকুও উড়িয়ে দেয়। ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না এত কিছুর পরেও বিয়ে করে ফেলেছে। আর কারো জন্য না, দিদুনের জন্য, মেহুলকে না দেখেই ও বিয়ে করেছে, না হলে হয়তো এ জীবনে বিয়ে নামক জিনিসটা ওর লাইফেই আসতো না। ঘরের ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় দুটো ছুঁই ছুঁই করছে ঘড়ির কাঁটাটা। বারান্দায় রাখা স্ট্রেতে সিগারেটের পোড়া অংশটুকু বুঝে দিয়ে রুমে আসতেই অর্ণবের চোখ পড়ল ঘুমন্ত মেহুলের মুখের দিকে। বেশ অবাক হয়েই মেহুলের দিকে তাকিয়ে রইল, এত এত মেকআপ করেছিল মেয়েটার মুখে যে আসল সৌন্দর্যটুকু বোঝাই যাচ্ছিল না। গোলগাল ফর্সা ধবধবে মুখের বাপাশের গালে বেশ বড় একটা তিল, চোখ দুটো বুজে আছে, তারপরও যেন মনে হচ্ছে টলটলে দিঘির পানিতে ভাসতেছে। মেয়েটার পাতলা ঠোঁটে এখনো লিপস্টিক লেগে আছে, ঠোঁটগুলো দেখলেই মন চায় একটু ছুঁয়ে দিতে। অর্ণবের টি শার্টটা পরে ঘুমিয়েছে মেহুল, কিন্তু অনেক বড় হয়েছে ওর, প্রায় হাঁটুর কাছে নেমে এসেছে, হাতাগুলো কোনোই ছুঁই ছুঁই করছে, বাচ্চাদের মতন বেঘরে ঘুমাচ্ছে। এবার অর্ণবের একটা বেশ ভালোই সমস্যা হল, ও ওর বিছানা ছাড়া ঘুমাতে পারে না মোটেও, আবার মেহুল বিছানায় শুয়ে আছে, কি করবে কি না করবে সেটাই বুঝতে পারছে না। অর্ণব মনে মনে ভাবল বিছানা তো অনেক বড়, এক পাশে শুয়ে পড়ে মাঝে কোল বালিশ দিলে সব সমস্যাই মিটে যাবে। অর্ণব মাঝে কোল বালিশ দিয়ে আস্তে করে চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম এসে ভর করল ওর চোখে। প্রচুর পরিশ্রম গিয়েছে এই কয়েকদিনে ওর, তাই নিদ্রা দেবী চোখে ভর দিতে বেশ সময় লাগল না। পরের দিন সকালে অর্ণবের ঘুম ভাঙ্গতেই ও বেশ কিছুক্ষণ চুপ করে রইল। ঘুম ভেঙ্গেছে একটা কারণে, কিন্তু কি কারণ সেটাই ও বের করতে পারছে না। চোখ মেলে পাশে তাকাতেই ওর বুকের ভেতর কে যেন জোরে খামচে ধরার অনুভূতি হল। ও দেখল মেহুল বাচ্চাদের মতন ওর বুকের সাথে আষ্ঠে পৃষ্ঠে লেগে ঘুমিয়ে আছে, শুধু আষ্ঠে পৃষ্ঠে লেগেই নেই সে, কি করে যেন অর্ণবের টি শার্টের মধ্যে ঢুকে ঘুমিয়েছে। এর মধ্যেই অর্ণব টের পেল দরজাতে অলরেডি ঢাকির ঢোল পিটানোর মতন কারা যেন টোকা দেওয়া শুরু করেছে।
এবার ও একরকম দিশেহারা হয়ে গেল। মেহুলকে আস্তে আস্তে ডাকা শুরু করল, এই মেহুল মেহুল, উঠো তাড়াতাড়ি, আরে উঠো, পরে আগে আমার টি শার্ট থেকে বের হও তাড়াতাড়ি। কিন্তু মেহুলের যেন কোন ভাবান্তরই হল না, ও আরো শক্ত করে জড়িয়ে ধরল অর্ণবকে। ঘুমালে নাকি মেয়েদের মায়াবতী লাগে, আর মেহুলের মধ্যে তো মায়া যেন উপচে পড়ছে। অর্ণবের বুকের উপরে মেহুলের উষ্ণ শ্বাস পড়ছে, হঠাৎ ওর যেন সারা শরীরে এক অন্য আবেশ ছড়িয়ে পড়ল। অর্ণবের মনে হলো থাকুক না আর একটু সময় বুকের মধ্যে, মন্দ তো লাগছে না। কিন্তু দরজা ভাঙ্গার মতন করে যে হারে আঘাত করছে, তাতে দরজা না খুললে ভাঙতে বেশি সময় লাগবে না বাইরের পার্টিদের। এত শব্দের মধ্যে মেহুল যে কি করে ঘুমিয়ে আছে সেটাই বুঝতে পারতেছে না অর্ণব। যাই হোক, খুব কসরত করে টি শার্ট থেকে ও নিজেই বেরিয়ে এলো, খালি গায়ে চলল দরজা খুলতে। দরজা খুলতেই যেন অর্ণব এক বিশাল স্রোতের মুখে পড়ল, গলগলিয়ে পানি ঢোকার মতন এক ঝাঁক মানুষ ঢুকে পড়ল ওর রুমে। মেহুল তখনও ঘুমে বিভোর, স্কার্টটা হাঁটুর উপরে উঠে আছে ওর, টি শার্ট এর অবস্থাও বেশি সুবিধার না। অর্ণব বেশ লজ্জায় পড়ল, ওর ফুফাতো বোন সোহেলি ওদের বাসায় থেকেই পড়ে, অর্ণব কখনো ওকে ফুফাতো বোন মনেই করে না, সবসময় আপন ছোট বোনের মতো আদর করে। সোহেলি মুখে হাত বাঁধিয়ে বেশ চিন্তিত মুখ করে বলল, ভাইয়া ভাবি রে কি মাইর টাইর দিস নাকি এমন করে পড়ে আছে কেন? আরে ভাইয়া মাই দেয় নাই, ভাবির দিকে রাগি একটা লুক দিছে তাই দেখেই ভাবি ফিট পড়ছে। পেছনে থেকে আরেক চাচাতো বোন শায়লা টিপ্পনি কেটে বলল। শায়লার ছোট বোন শারমিন আরো এক কাঠি এগিয়ে সে বলল, আরে ভাইয়া কান্দে না রে, ভাইয়ার চেহারাই এমন। ভাইয়া নর্মাল ভাবে তাকানোই রাগি রাগি আর কি, ভাবি নতুন তো তাই অভ্যাস হয়নি আর কি, থাপ্পড় দিয়ে দিয়ে তোদের সবগুলোর দাঁত ফেলবো আমি, বেশি পাকনা হয়েছিস না, সোজা প্যারেড গ্রাউন্ডে নিয়ে নীল ডাউন করে দাঁড় করিয়ে রাখবো বলে দিলাম। অর্ণব বেশ রাগি স্বরে বলল, সোহেলি বিটলা মার্কা হাসি দিয়ে বলল, ভাইয়া আমরা তোমার সৈনিক না বুঝেছ, বেশি ঝামেলা করলে নানুমনিকে বলবো, তখন বুঝবে কত ধানে কত চাল। এবার অর্ণব নরম হল, দেখ আমি অনেকবার ডেকেছি তোদের গ্যাংয়ের এই নতুন সদস্যকে, বাট আই এম ফেল, সে ওঠেইনি, এখন তোরা ট্রাই করে দেখ পারিস নাকি। এই বলেই অর্ণব চলল ওয়াশরুমের দিকে, মাঝপথেই দরজায় এসে হাজির হলো ওর বড় ভাবি ডেইজি। এতগুলো বাচ্চা কাচ্চা রুমে দেখে বেশ বিরক্ত হয়ে বলল, সাত সকাল বেলা পোলাপানের দল সব এখানে কি করিস, যা যা সবগুলো বের হ রুম থেকে। অর্ণব এবার হাফ ছাড়ল, বড় ভাবি এসেছে মানে সব মুশকিল আসান হয়ে যাবে। এত হইচই শুনে মেহুল চোখ ডলতে ডলতে খাটের উপরে উঠে বসল। ওর বড় সমস্যা হলো ঘুম থেকে উঠলে বেশ কিছু সময় ও যেন জিরো হয়ে যায়, মাথায় কাজ করে না। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখতে দেখতে ভাবলো আসলে ও আছেটা কই। সোহেলি শায়লা আর শারমিনের শত ইচ্ছা থাকলেও বড় ভাবি সোজা বের করে দিল রুম থেকে। মেহুলকে উঠতে দেখেই খাটের উপরে যেয়ে বসল, তারপর ধীরে ধীরে বলল, যাও মেহুল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেও, সবাই অপেক্ষা করতেছে তোমার জন্য নাস্তা টেবিলে। আচ্ছা আপনি কে? আমি আছিটাই বা কোথায়? মেহুলের প্রশ্ন শুনে বড় ভাবি হাসতে শুরু করল, তারপর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তোমার বাড়িতে যাও, যেয়ে ফ্রেশ হয়ে নেও। এটুকু বলেই বড় ভাবি দরজা টেনে দিয়ে চলে গেল। মেহুল ওর এলোমেলো চুলে আঙ্গুল বোলাতে বোলাতে মনে করতে চেষ্টা করল যে ও আছেটা কই। এমন সময় অর্ণব বেরিয়ে এলো ওয়াশরুম থেকে, ওকে দেখেই মেহুলের মনে পড়ল, আরে ওর তো কালকে বিয়ে হয়েছে, আছে শ্বশুরবাড়ি। এমন সময় হঠাৎ ওর চোখ পড়ল অর্ণবের উপরে।
ভেজা চুলের আগায় শিশিরের মতন পানি জমে আছে। টাওয়াল নাভির বেশ খানিকটা নিচে জড়ানো, বুকের ভেজা পোশমগুলো লেপটে আছে বুকের সাথে, পায়ের পোশমগুলোও সেই লেভেলের। পেটানো শরীর যেন চোখ ফিরাতেই পারছে না মেহুল। অর্ণব মাথা মুছতে মুছতে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নেও, দিদুন টাইমলি খাবার খায়, দেরি হলে কিন্তু ঝামেলা। মেহুল সোজা ওয়াশরুমে ঢুকে বেসিনের সামনে দাঁড়ালো, চুলগুলো কেমন জানি কারেন্টে শর্ট খাওয়া মানুষের মতন দেখাচ্ছে। বারবার ও ওর বাবাকে বলেছিল পার্লারে সাজার দরকার নেই, কিন্তু কিসের কি, পার্লারে না সাজলে নাকি মানসম্মান থাকে না। তাই মানসম্মান রাখতে যে চুল কারেন্টের শর্ট খাওয়া মানুষের মতন হয়ে গেছে। তাড়াহুড়ো করে ব্রাশে পেস্ট লাগিয়ে ফ্রেশ হয়ে বের হলো মেহুল, কিন্তু রুমে এসেই দেখে অর্ণব নেই, তাই টি শার্ট খুলে ও ব্লাউজ পরে নিল। পেটিকোট পরে শাড়িটা হাতে নিতেই মেহুলের পেটের মধ্যে মোচড় দিতে আরম্ভ করল ভয়। আসলে ও তো কখনো পরেনি শাড়ি, একা একা এখন কি হবে। বড় বড় ঢোক দিলতে লাগলো, এমন সময় অর্ণব এসে হাজির রুমে। মেহুল শাড়ি বুকের কাছে চেপে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করতে লাগলো। অর্ণব এবার বেশ অপ্রস্তুত হয়ে গেল, অন্যদিকে তাকিয়ে বলল, তুমি শাড়ি পরে নেও, আমি পরে আসছি, শোনেন প্লিজ যাবেন না। মেহুলের কণ্ঠে যেন অনুনয় ঝরে পড়ল। অর্ণব এবার অবাক হয়ে ওর দিকে তাকাতেই ও বলল, আমি না শাড়ি পরতে পারি না, আমাকে একটু শাড়ি পরিয়ে দেবেন, শাড়ি পরতে পারো না। তো কালকে পরেছিলে কি করে, অর্ণব বেশ অবাক হয়ে প্রশ্ন করল। এবার মেহুল চোখ মুখ কুকড়ে বলল, লেফট রাইট বলতে বলতে মেজর সাহেবের কমন সেন্স মুখ দিয়ে বের হয়ে গেছে তাই না। কালকে শাড়ি পার্লার থেকে পরেছিলাম, আজকে আপনি পরিয়ে দেবেন। আমি তো শাড়ি পরাতে পারি না, ইন্টারনেট নামক একটা জিনিস আছে, ওখান থেকে দেখে দেখে পরিয়ে দেন। আচ্ছা, এত অস্থির হওয়ার কিছু নেই, আমি দেখছি কি করা যায়। এই বলেই অর্ণব শাড়ি হাতে নিয়ে এক পাশ ধরে বলল, এটা কোমরে গুঁজে নেও। এভাবেই শাড়ি পরায়, একবার ভার্সিটির প্রোগ্রামে আমার আপু পরিয়ে দিয়েছিল শাড়ি এভাবে। কোমরে শাড়ি গুঁজতে গুঁজতে মেহুল উচ্ছ্বাসিত হাসি দিয়ে বলল, অর্ণব বেশ বিরক্ত হলো, একে তো সকাল বেলা বিশাল এক কাহিনী হলো, তার উপরে এখন আবার লেট হচ্ছে, নিচে গেলে যে কি হবে সেটা ভেবেই অদিশেহারা হয়ে যাচ্ছে, আর তার উপরে এই মেয়ে বকবক করেই যাচ্ছে। অর্ণব গলার স্বর শান্ত রেখে বলল, কথা কম বলে কাজে মন দেও, এই পাশটা ধরো, আমি কুচি ঠিক করে দিচ্ছি। অর্ণব শাড়ির কুচিগুলো ঠিক করে মেহুলের হাতে দিতে যাবে এমন সময় ও দেখল মেহুল দুহাতে শাড়ি সামলাচ্ছে, শেষ পর্যন্ত একটু আমতা আমতা করে ও বলেই ফেলল, কুচিটা এবার গুঁজে নেও। কেন আপনি পারেন না, বুঝি গুজাতে পারেন না, আমার হাত দুটোই আর দুই হাতই আটকা, আপনি পরিয়ে দেন শাড়ি। এবার তো অর্ণব পড়ল মহা বিপদে, হাঁটু গেড়ে ফ্লোরে বসে মেহুলের ফর্সা পেটের দিকে তাকাতেই ওর যেন সারা শরীর ধরে ঝাঁকি দিয়ে উঠল। চোখ মুখ খিচিয়ে শাড়ির কুচিগুলো গুজে দিতেই ওর চোখে পড়ল পেটের উপরের কালো তিলটার দিকে, অসম্ভব সুন্দর একটা তিল। অর্ণবের বুকের মধ্যেটা যেন শুকিয়ে যেতে লাগলো, জোর করে চোখ ফিরাতেই দেখল দরজা খুলে বড় ভাবী ঢুকছে রুমে। অর্ণবকে মেহুলের সামনে এমন করে বসে থাকতে দেখে উনি ঠোঁট চেপে হাসি আটকালেন, তারপর বললেন, আগে নাস্তা তো করে আসো, রোমান্সের টাইম অনেক পাওয়া যাবে। বড় ভাবি কি যে বলেন, রোমান্স আর মেজর সাহেব দুইটা দুই দিকের বাসিন্দা। মেহুল শাড়ি ঘুরিয়ে আঁচল টেনে দিতে দিতে বলল ডেইজিকে। অর্ণব কিছু না বলেই চোখ কুচকে তাকালো মেহুলের দিকে, কিন্তু মেহুলের সেদিকে কোন খেয়ালই নেই, সে তার মতন করেই বকবক করেই চলেছে।
জানো ভাবি, কালকে রাতে তার একটা টি শার্ট চেয়েছিলাম, এমন করে তাকিয়েছিল যেন আমি তার কিডনি চেয়ে ফেলেছি। এবার বড় ভাবির চাপা হাসি অট্টহাসির রূপ নিল, আর অর্ণব বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল মেহুলের দিকে। এই মেয়েকে এখনই থামাতে হবে, না হলে আরো কি কি যে বলে বসবে সেটা উপরওয়ালাই ভালো জানেন, বিড়বিড় করতে করতে বলল অর্ণব। তারপর ও মেহুল আর বড় ভাবিকে এক পর্যায়ে ধরে বেঁধেই নিয়ে আসল নিচে ডাইনিং রুমে। অর্ণবদের বাসায় ওর মা লিপি বেগম, দাদি হাসনা হেনা বানু, ফুফাতো বোন সোহেলি আর বড় ভাই ভাবি থাকেন। লিপি বেগম আর হাসনা হেনা বানুর সম্পর্ক অনেকটা বাচ্চাদের মতন, দুজন দুজনের পেছনে লেগেই থাকেন, আবার একজনকে ছাড়া আরেকজন থাকতেই পারে না। হাসনা হেনা বানু মানে অর্ণবের দিদুন কানে খুব কম শোনেন, এটাই হলো ঝামেলা। দেখা যাচ্ছে কেউ বলল যাচ্ছে, উনি শুনছেন খাচ্ছে। সবাই ঘুরে ডাইনিং টেবিলের পাশে বসে আছে। মেহুল আর অর্ণব আসতেই হাসনা হেনা বানু ওকে বললেন, আমার নাত বউ আমার পাশে বসবে, এসো ভাই আমার পাশে বসো। হ্যাঁ হ্যাঁ বউ, তো শুধু আপনার একার, আর আমরা তো সবাই ফুটো করি, লিপি বেগম বেশ ঠেস দিয়ে বললেন। দিদুন এবার বেশ রেগে লিপি বেগমের দিকে তাকিয়ে বললেন, তুমি ফুটো ঘড়ি, এ আবার কেমন কথা বৌমা, মরণ আমার আমি বলি কি আর আমার সারিন্দা বাজায় কি, মুখ বেঁকে উড় দিল লিপি বেগম। সোহেলি কপালে হাতের চাপড় দিয়ে ওর মাকে বলল, সামলাও তোমার মা আর ভাইয়ের বউকে, সারাদিন আমি আর ভাইয়া যত ঝগড়া না করি এরা দুই বউ শাশুড়ি তার চেয়ে বেশি ঝগড়া করে। আরে এটা উনাদের খুনসুটি বুঝবি না তুই, বেনু হাসতে হাসতে ওর দিল। বড় ভাবি তার শাশুড়ি আর দাদি শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি থামাতে বলল, মা দিদুন অনেক হয়েছে, এবার দুজনে খাওয়া শুরু করেন, মেহুল তুমিও খাও, অর্ণব আর কিছু দেব তোমাকে। অর্ণব ওর দেওয়ার আগেই টের পেল হাঁটুর উপরে হাসনা হেনা বানু হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রেখেছেন। অবাক হয়ে ও হাসনা হেনা বানুর দিকে তাকাতেই উনি ফিসফিসিয়ে বলল, কি রে নাথ বউ কেমন, ঠিক তোমার মতন, পাউরুটি চাবাতে চাবাতে ওর দিল অর্ণব। কিন্তু হাসনা হেনা বানু খেকিয়ে উঠলেন বেশ জোরেই, তোর সাহস তো কম না আমার নাত বউরে, তুই জামার মতন বলিস। ওরে দিদুন জামার মতন বলিনি, বলেছি তোমার মতন। এবার অর্ণব বেশ জোরেই বলে উঠল, দাদি নাতনির এই অবস্থা দেখে মেহুল হাসতে লাগলো মুখ চেপে চেপে। হাসনা হেনা বানু এবার রেগে বলেন, তুই এত জোরে কথা কেন বলতেছিস, আমি কি কালা নাকি যে কানে শুনি না, এবার সোহেলি হাসতে হাসতে বলল, লো ঠেলা চালুনি জিজ্ঞেস করে শুইরে তার পিছনে কত ফুটা, টানুমনি জিজ্ঞেস করে সে কালা নাকি। এমন হাসি মজার মধ্যেই শেষ হয় ওদের নাস্তা। খাওয়ার শেষে অর্ণব চলল ওর রুমে, মেহুল বসে সবার সাথে গল্প করতে লাগল। বড় ভাবি চোখের ইশারায় মেহুলকে উপরে যেতে বলল, কিন্তু মেহুল মাথা নেড়ে মানা করল। এবার বড় ভাবি ফিসফিস করে বলল, আমার দেবরটা কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে, আর তুমি কি না এখানে আড্ডাবাজি করতেছ, যাও বলছি তাড়াতাড়ি উপরে যাও। শোনো ভাবি, তোমার দেবর আমারে দেখলেই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে যেন আমি মায়ানমারের বর্ডার গার্ড, আমারে দেখলেই কেমন কেমন জানি করে। মেহুল ঠোঁট উল্টিয়ে বিচারের মতন করে বলল, বড় ভাবি এবার হাসি আটকে বলল, দুই দেশের বর্ডার গার্ডদের মধ্যে সন্ধি চুক্তি স্বাক্ষর করার ব্যবস্থা করো যাও। অজ্ঞাত উপায় না পেয়ে মেহুল চলল অর্ণবের কাছে। অর্ণবকে আমি না পেলে আর কারোই হতে দেব না, প্রচণ্ড আক্রোশের সাথে ঝিলমিল ফুলদানিটা ভেঙ্গে ফেলল টেবিলের উপর থেকে নিয়ে। আতিক সাহেব এবার নিরুপায় হয়ে গেলেন, মেয়েকে শান্ত করার জন্য বললেন,
ঝিলমিল প্লিজ থামবি তুই, এমন করার কোন মানেই হয় না। অর্ণব অনেক ট্রাই করেছিল তোকে মানানোর, কিন্তু তোর জিদে তুই অনড় ছিলি। হ্যাঁ ছিলাম, কিন্তু আমি শুধু এটাই জানি অর্ণব শুধু আমার, চিৎকার করে বলল ঝিলমিল। নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো আতিক সাহেবের। মেয়ের এই বেপরোয়া হওয়ার পিছনে সম্পূর্ণ দায়ভার যে শুধুই তার, একমাত্র মেয়ে বলে ঝিলমিলকে কখনো সে কিছুতেই বাধা দেয়নি। যা করেছে মেয়ে তাতেই সে সায় দিয়ে গেছে, কিন্তু আজ খুব আফসোস হচ্ছে। যদি একটু শাসন করত তাহলে মেয়েটা হয়তো উচ্ছনে যেত না। ঝিলমিল পাগলের মতন কাঁদছে, আজকে মনে হচ্ছে আসলেই ওর লাইফ থেকে ভালোবাসার মানুষটা হারিয়ে ফেলেছে ও। খুব মনে পড়ছে ওর শেষের দিনটার কথা, যেদিন অর্ণব ঝিলমিলের হাত ধরে বারেবার অনুরোধ করেছি ও যেন ফিরে আসে অর্ণবের লাইফে, কিন্তু সেদিন ওর কাছে সাদামাটা অর্ণবকে মোটেও যোগ্য মনে হয়নি। 4 বছরের রিলেশন এক মুহূর্তে ছেটে ফেলেছিল, সামনে ছিল রঙিন দুনিয়ার হাতছানি। আজ যে আবার ওর মনে হচ্ছে অর্ণব ছাড়া এই জীবনে ওর কাউকে প্রয়োজন নেই, শুধু অর্ণবকেই দরকার ওর। চোখ মুছে উঠে দাঁড়ালো ঝিলমিল, অর্ণবকে ওর চাই চাই, যে করেই হোক অর্ণবে ওর পেতেই হবে। ফোন হাতে নিয়ে ও ঘুরে দাঁড়ালো আতিক সাহেবের দিকে। বাবা, অর্ণবকে না পেলে আমি মরে যাব, এখন তুমি সিদ্ধান্ত নিবে মেয়েকে চাও কি না। এটুকু বলেই ঝিলমিল গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। মেহুল দরজা একটু খানি ফাঁকা করে মাথা ঢুকিয়ে দিল রুমের মধ্যে। খাটের উপরে বিশাল এক কম্বল, অর্ণবকে কোথাও দেখা যাচ্ছে না। মেহুল পা টিপে টিপে রুমে ঢুকতেই হঠাৎ শাড়ির কুচিগুলো কিভাবে যেন কলার খোসার মতন ওর পায়ের নিচে চলে এলো, কুচিতে টান পড়ায় কোমর আপনা ইচ্ছাতেই বাঁকা হয়ে এলো। মেহুল দেখল ফ্লোরের টাইলগুলো যেন ওর কাছে এগিয়ে আসতে লাগলো। ভয় চোখ বন্ধ করে হাত সামনের দিকে এগিয়ে আসতেই টের পেল হাতের নিচে শক্ত আরেকটা হাত। চোখ খুলতেই দেখল অর্ণব পেছনে থেকে জড়িয়ে ধরে আছে ওকে। মেহুলকে সোজা করে দাঁড় করিয়ে বেশ রাগী রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহুল অনেকটা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আসলে হইছে কি, পড়ে যাওয়াটা আমার একটা বিশাল ঐতিহ্য আর কি, আমি সবখানে গেলেই পড়ি। একবার অফিসে সবার সামনে পড়ে গিয়েছিলাম মিটিং রুমে। অর্ণব আবার অবাক হয়ে তাকালো মেহুলের দিকে, এই মেয়ের সাথে কি করে সংসার করবে ও। অর্ণবের কাছে যেন ব্যাপারটা মিশন ইম্পসিবলের মতন মনে হচ্ছে। মেহুলের শাড়ি অর্ধেক খুলে গেছে, শাড়িকে অনেকটা দলামুচি করে ধরে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ও। অর্ণব যে আবার বারান্দাতে দাঁড়ালো, মেহুল পা টিপে টিপে ক্লোজিটের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো পরবে কি, সালোয়ার কামিজ নাকি টি শার্ট আর ট্রাউজার। ভাবলো বেশ কিছুক্ষণ তো আছে, দুপুরের গোসলের পরেই সালোয়ার কামিজ পরে নেবে, এখন টি শার্ট পরুক। অর্ণবকে ডাকতে যেও থেমে গেল মেহুল, ওর কাছে টি শার্ট চাইলে যে হারে চোখ বড় করে, কখন জানি চোখ কোটর থেকে বেরিয়ে টুপ করে খুলে নিচে পড়ে যায়। কালকে রাতে অর্ণব যে ক্লজিট থেকে বের করেছিল টি শার্ট, ও সেই পাল্লাটা ধরে টান দিতেই দেখল থরে থরে টি শার্ট ভাঁজ করে রাখা। অফ হোয়াইট কালারের একটা টি শার্ট নিচ থেকে টান দিতেই মেহুলের সামনের ফ্লোরে একটা ছবি উড়ে যেয়ে পড়ল। মেহুল শাড়ি হাতেই নিচু হয়ে ফ্লোর থেকে ছবিটা তুলে নিল। একটা পুতুলের মতন মেয়ের সাথে অর্ণবের হাস্যোজ্জ্বল ছবি। মেহুল বেশ অবাক হলো, অর্ণব এত সুন্দর করে হাসতেও পারে। আচ্ছা সাথের মেয়েটাকে বন্ধু হবে হয়তো। এসব ভাবনার মধ্যে থাকতে থাকতে মেহুল চোখের কোণা দিয়ে দেখল অর্ণব আসছে। তাড়াতাড়ি ছবিটা যেখানে ছিল সেখানে ঢুকিয়ে রেখে টি শার্ট হাতে ক্লজিট থেকে বেরিয়ে এলো। তুমি এখানে কি করো, অর্ণব অবাক হয়ে প্রশ্ন করল। মানুষ ক্লজিটে কি কি করে? মাছ তো আর ধরে না, কাপড় বের করছিলাম। কথার সোজা ওর একটাও দিতে পারো না তাই না? জন্মই হয়েছিল উল্টা তাই এই অবস্থা।
এই বলেই মেহুল বা চোখ টিপ দিল। অর্ণব বিড়বিড় করে বলল, বোঝাই যায় যে উল্টা পয়দা হইছিল। নতুন করে বলার কি দরকার? মেহুল কথা না বাড়িয়ে ড্রেস চেঞ্জ করতে চলে আর অর্ণব বসল বই নিয়ে। মাথাটা ঠান্ডা করতে হবে ওর, এই মেয়ের সাথে কি করে যে বাকি জীবন কাটাবে সেটা ও নিজেও জানে না। তবে মেহুলের একটা জিনিস ওকে খুব আকর্ষণ করছে, সেটা হলো মেহুলের ছেলেমানুষি। মেয়েটা আসলেই প্রকৃতির মতো উচ্ছল। অর্ণব বই খুলে গভীর চিন্তায় ডুব দিল। আবার মেহুলকে এত এত ভালো লাগছে কেন? ওর মাত্র এক রাতের পরিচয়, মনে হচ্ছে মেয়েটাকে কতদিনের পরিচিত, কত আপন। কিন্তু এমন কি হওয়ার কথা ছিল? ওর জীবনের ভালোবাসার তলানিটুকুও তো অবশিষ্ট নেই। সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছিল একজনকে, কিন্তু সেই ভালোবাসার মূল্য সে পায়নি। যদি এখনো আবার সেরকম কিছু হয়ে যায়। চিন্তার ঘোর থেকে বেরিয়ে এসে অর্ণব দেখল মেহুল গরুর মতন চার হাত পায়ে সারা ফ্লোর ময় ঘুরে বেড়াচ্ছে, মাথা একবার এদিক দোলাচ্ছে আরেকবার ওদিক দোলাচ্ছে। এবার যেন অর্ণবের হার্টবিট মিস হবার জোগাড়। মেহুলের ঢোলা টি শার্টের উপর থেকে বুকের উপরের অনেকখানি চোখে পড়ছে। অর্ণবের চোখ যেন আটকে আছে সেই উন্মুক্ত বুকের দিকে, নিজেকে যেন ফেরাতেই পারছে না। ঠিক এমন সময় মেহুল সোজা হয়ে দাঁড়াতেই চোখ পড়ল অর্ণবের দিকে। ওকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে প্রথমে অপ্রস্তুত হলেও পরে বেশ দুষ্টমির এক হাসির ঝিলিক দিল ওর ঠোঁটের কোণে, ঘুরে দাঁড়িয়ে বলল, মেজর সাহেব সো শেষ, এখন তো অন্তত মুখটা বন্ধ করুন। তুমি গরুর মতো অমন চার হাত পায়ে ভর দিয়ে কি করছিলে? অর্ণব বেশ করা স্বরেই প্রশ্ন করল। মেহুল বিছানায় উঠতে উঠতে বলল, গরু গরু খেলছিলাম, কিন্তু আফসোস আমি গরু সেজেছিলাম ঠিকই, কিন্তু আপনি আমার পিঠে উঠলেন না। এটুকু বলেই মেহুল দুলে দুলে হাসতে লাগল। মেয়েটা আসলেই একটু তার ছিঁড়া কিসমের, কিন্তু অর্ণব পুরোই উল্টো। ওর কাছে লাইফ মানেই সিরিয়াস কিছু, আবেগের প্রশ্রয় একদমই নেই সেখানে। একবার আবেগের টানে মুখ থুবড়ে মাটিতে পড়েছিল, কিন্তু সেই একই ভুল আর করতে চায় না অর্ণব। জীবনের অনেকটা দিন একাকি পার করা অর্ণবকে যেন মেহুল এক রাতেই নাড়িয়ে দিয়েছে অনেক অনেকবার। কিন্তু নিজেকে আরো শক্ত করতে হবে অর্ণবকে, আগের বারের ভুল যেন আর না হয় এ জীবনে। অর্ণব এবার আরো কড়া গলায় মেহুলকে বলল, এখন বিছানায় যেও না, ব্যাগ প্যাক করো, আজকে রাতের গাড়ি, সন্ধ্যাতেই বের হতে হবে, মনে আছে সে কথা? আচ্ছা, যাওয়াটা কি খুব জরুরি? মেহুল ডাগর চোখগুলো পুরো মেলে প্রশ্ন করল অর্ণবকে। দেখো মেহুল, আমরা সামাজিক জীব, যতই অস্বীকার করি না কেন সমাজের রীতিনীতি আমাদের মানতেই হবে। এখন যদি আমরা হানিমুনে না যাই অনেক কানাঘুষা চলবে। আর আমি চাই না আমাদের নিয়ে কেউ কানাঘুষা করুক। সমাজের কথায় যদি নিজের মনটাকেই মেরে ফেলতে হয় তাহলে সেই মন বা সমাজের মূল্য কোথায়? আচ্ছা, তুমি তো বিয়ের আগেই জেনেছিলে আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হইনি, তারপর বেশ চাপে পড়েই তোমাকে বিয়ে করেছি, এটা জানতে নিশ্চয়ই? মেহুল মাথা দোলাল। অর্ণব তার কথা চালিয়ে যেতেই লাগল, তুমি শিক্ষিত স্মার্ট স্বাবলম্বী মেয়ে, তাহলে তুমি এত কিছু জানার পরে আমাকে কেন বিয়ে করলে? না করে দিতে পারতে, আব্বুর মুখের দিকে তাকিয়ে না করতে পারিনি। মেহুল এবার বেশ গম্ভীর স্বরে উর দিল। অর্ণব চাপা এক হাসির সাথে বলল, একদম ঠিক পয়েন্টটা ধরেছ। দিদুন অনেক দিন ধরে আমার হানিমুনের প্ল্যান করেছে, অন্তত দিদুনের জন্য হলেও আমাদের যাওয়া উচিত। আচ্ছা, আমি ব্যাগ প্যাক করে নিচ্ছি। আর হ্যাঁ, শোনেন, অবশ্যই টি শার্ট বেশি করে নেবেন আপনার। হঠাৎ এমন কথা কেন? বারে আমি টি শার্ট ছাড়া ঘুমাতে পারি না। মেহুল আবার সেই মুগ্ধ এক রাশ হাসি ছড়িয়ে উড় দিল। অর্ণব কিছু না বলে বই খুলে তাকিয়ে রইল।
মনের মধ্যে যেন হাজারো হিসেব মেলানোর বাকি, কিন্তু যে হিসাবের আগা মাথায় নেই সেই হিসাব মেলানো যে বড় কঠিন। আম্মা আপনার কি মনে হয় অর্ণব মেহুলকে মেনে নেবে? লিপি বেগম চিন্তিত স্বরে বললেন, হাসনা হেনা বানুকে। আচ্ছা তুমি কেমন মা বলো তো লিপি, তোমার ছেলে তার বউকে কোলে নেবে না কি করবে সেটা জেনে তোমার কি প্রয়োজন? লজ্জাশ্রম কি সব বাপের বাড়ি রেখে এসেছ নাকি? চাপা স্বরে উত্তপ্ত গলায় বলল হাসনা হেনা বানু। লিপি বেগম দাঁতে দাঁত পিষে বললেন, আম্মা লজ্জা শরম বাপের বাড়ি রাখি নাই, নিজের বুদ্ধি রেখে আসছি বাপের বাড়ি, না হলে আপনার সাথে একত্রে থাকতাম কি করে? কালা বুড়ি একটা। শেষের কথাটা বেশ নিচু স্বরেই বলল লিপি বেগম। হাসনাহেনা বানু তাড়াতাড়ি বলল, এই তুমি শেষের কথাটা কি বললে আবার বলো তো, তাড়াতাড়ি বলো। আমি কিছুই বলি নাই আম্মা। আপনি পান খান পান। লিপি বেগম হাতের পানের বাটাটা শাশুড়ির সামনে নামিয়ে রাখল। হাসনাহেনা বানু আয়েশ করে ইজি চেয়ারে হেলান দিয়ে বসতে বসতে বলল, তা বৌমা গান তো আমি গাইতেই পারি, এখন তো আমার গলাটা বুড়ো হয়ে গেছে, আগে তোমার শ্বশুর যখন ছিল তখন তাকে প্রায়ই গান শোনাতাম। লিপি বেগমের মনে চাচ্ছিল দুচোক যেদিক যায় সেদিন চলে যেতে, কিন্তু নিজেকে সংবরণ করে চুপ করে উঠে চলে গেলেন নিজের রুমের দিকে, আর মনে মনে প্রার্থনা করলেন বুড়ো বয়সে দরকার হলে তার চোখ নিয়ে যাক উপরওয়ালা, কিন্তু কানে যেন কিছু না করেন। বিকালের দিকে বের যখন হলো তখন ঘড়িতে প্রায় 5টা ছুঁই ছুঁই। অর্ণবর মাকে জড়িয়ে ধরেই কানে কানে বলল, দিদুনের সাথে একদমই ঝামেলা করবে না। ঝামেলা আমি না তোর দিদুনি করে, পান খেতে বললে গান গাইতে বসে। লিপি বেগম মুখ বাঁকিয়ে বললেন। ওদিকে মেহুল হাসনাহেনা বানুকে সালাম করতে করতে বলল, বলো দিদুন তোমার জন্য কি নিয়ে আসব? যেখানে যাচ্ছ সেখানে ঘি পাওয়া যায়, তাহলে তো ভালোই, ঘি নিয়ে এসো আমার জন্য। মেহুল কিছু বলার আগে সোহেলি বলল, নানুমনি ওখানকার বিষ কিন্তু সেই রকমের টেস্টি নিয়ে আসবে নাকি তোমার জন্য? এই মুখপুরি কি কি বললি তুই? আমার জন্য বিষ আনবে? তবে রে আজকে তোর একদিন কি আমার একদিন? তেলেবেগুনে খেপে যেয়ে বলল হাসনাহেনা বানু। সোহেলি মুখ বাঁকিয়ে বলল, বাহরে বাহ, খুব তো কালা সেজে থাকো, কিন্তু আসল কথাগুলো ঠিকই পর্দায় চলে যায়। অর্ণব সবার কথার মাঝে বাধা দিয়ে বলল, অনেক হইছে, এমন করতে থাকলে অফ হয়ে যাবে যাওয়া। ওরা গাড়িতে বসতেই হাত নেড়ে সবাই বিদায় জানালো। গাড়ি যখন রাতের আলোকিত রাস্তা ধরে ছুটে চলছে তখন মেহুল চোখ বন্ধ করে বলল, জানেন মেজর সাহেব, আপনি না খুব লাকি, এত এত সুন্দর একটা পরিবার আছে আপনার। আর আপনার চেয়ে বেশি লাকি তো আমি, যে আপনার এই পরিবারটা আমিও পেয়েছি। ওরা যখন কলাবাগান শ্যামলী কাউন্টারে পৌঁছালো তখন অলরেডি 6টা বেজে গেছে। গাড়ি কাউন্টারের সামনেই দাঁড়ানো, দেরি না করে ওরা গাড়িতে উঠে বসল। অর্ণব সিটে বসে বেশ চিন্তিত ভঙ্গিতে বলল, এখানেই এত ঠান্ডা, ওখানে না জানি কি একটা অবস্থা হয়। মেহুল ভারী গরম পোশাক হাতের কাছে রেখো। কিছু না বলে মেহুল চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইল। অর্ণবের মনে হলো এই মেয়েটার সাথে ভার যাই হোক গাম্ভীর্য একদমই মানানসই না। গাড়ি ছেড়ে দিতেই অর্ণব হেডফোন কানে গুঁজে চোখ বন্ধ করে রইল। মেহুল চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইল। বাসের দুলুনিতে কখন যে চোখ লেগে এসেছিল মেহুলের টেরি পায়নি। ঘুম ভাঙল উষ্ণ এক কোমল হাতের স্পর্শে। চোখ খুলেই দেখে বাস দাঁড়িয়ে আছে, আর অর্ণব ওকে ডাকছে ফ্রেশ হওয়ার জন্য। বাস থেকে নিচে নামতেই মেহুল আর অর্ণবের মনে হলো ঠান্ডা একটা দেয়ালে কঠিন ধাক্কা খেল। ফোনের দিকে তাকিয়ে অর্ণব দেখল রাত 11:30 বেজে গেছে। মেহুল তাড়াতাড়ি অর্ণবের ফোন হাতে নিয়ে দেখল তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস শো করছে।
বিশাল এক ঢোক গিলে মেহুল অর্ণবকে বলল, আচ্ছা আমার চোখ গেছে না আপনার ফোন গেছে? এত টেম্পারেচার কমলো কি করে? মেহুলের কথার ধরন দেখে অর্ণব হেসেই ফেলল, হাসতে হাসতেই বলল, চোখ আর ফোন কেউ কোথাও যায় নাই, উত্তরবঙ্গে এমনিতেই প্রচুর ঠান্ডা পড়ে, আর আমরা যেখানে যাচ্ছি সেখানে তো মাইনাসে চলে তাপমাত্রা। এখন টাইম নষ্ট না করে চলো ফ্রেশ হয়ে কিছু খেয়ে নি। ওদের গাড়ি এসে থেমেছিল বগুড়ার ফুড ভিলেজে। ওরা হাত মুখ ধুয়ে এসে গরম ধোয়া উড়া চা অর্ডার করল। অর্ণব ফোনে কার কার সাথে কথা বলতে লাগলো আর মেহুল মনোযোগ দিয়ে অর্ণবকে দেখতে লাগলো। খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে, ক্লিন শেভ করা অর্ণবের চাইতে এই খোঁচা খোঁচা দাড়িতেই যেন বেশি মানিয়েছে। চুলগুলো পেছনে থেকে একদম ছোট করা আর সামনে দিয়ে একটু বড়, কথা বলার সময় মাথা দুলিয়ে দুলিয়ে কথা বলাটাও বেশ লাগে মেহুলে। অর্ণব কথা শেষ করে মেহুলের দিকে তাকাতেই বেশ অবাক হলো, মেহুল অপলক দৃষ্টিতে ওকে দেখছে, এভাবে তাকিয়ে থাকতে দেখে ও বলল, আচ্ছা দিন ক্ষণ ঠিক করে একদিন তুমি আমাকে দেখো এভাবে, কিন্তু এখন তাড়াতাড়ি চা খেয়ে নেও, গাড়ি ছেড়ে দেবে। লজ্জায় মেহুলের গালে রক্ত জমল। ওদের গাড়ি যখন বাংলাবান্ধা পৌঁছালো তখন প্রায় 7:30 বাজে। বাইরে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা, প্রকৃতি যেন শীতে জুবুথুবু। মেহুল বাইরে বের হতেই অনুভব করল প্রকৃতি যেন এক স্নিগ্ধ কোমল পরশ ছড়িয়ে রেখেছে সারা জায়গায়। এখানে যেন বারবার হারিয়ে যাওয়া যায়, অর্ণব মেহুলে বলল। বাংলাদেশের ইমিগ্রেশন 8টার দিকে খুলবে, এখন একটু হাত মুখ ধুয়ে চা খাবো চলো। মেহুল আর অর্ণব ঘুরতেই যেন আচমকা থেমে গেল দুজনে। চোখের সামনেই এসে হাজির হলো কুচকুচে একটা কালো বিড়াল। মেহুল আর অর্ণব দুজনেই বেশ বিব্রত হলো, সাধারণ কালো বিড়ালকে অমঙ্গলের প্রতীক হিসাবে ধরা হয়, তাই বিড়ালকে হঠাৎ সামনে দেখে দুজনেই বেশ ঘাবড়ে গিয়েছিল। অর্ণব এক নিঃশ্বাস ফেলে বলল, বিড়ালটা সামনে আসার আসার আর সময় পেল না। বিড়াল তো আর আর্মির ট্রেনিং করে নাই যে তার সময় জ্ঞান সেই লেভেলের হবে। মেহুল কাঁধের ব্যাগটা হাতে নিয়ে চলল সামনের দিকে। বর্ডারের ইমিগ্রেশনের ফর্মালিটিজ শেষ করে ওরা রওনা হলো ওদের গন্তব্যের উদ্দেশ্যে। অর্ণব আর মেহুল যখন SNT-তে পৌঁছালো তখন প্রায় সকাল 10টা বেজে গেছে। মেহুল চোখ কুচকে বলল, আচ্ছা আমরা এখানে থামলাম কেন? বেগম সাহেবা যেখানে যাচ্ছি ওইটা তো আমার শ্বশুরের এলাকা না, যে পারমিশন ছাড়াই চলে যাব, তাই এখানে এলাম পারমিশন নিতে। আর হ্যাঁ, ওয়েলকাম টু গ্যাংটক। মেহুলের খুব আগ্রহ ছিল সিকিম গ্যাংটকে যাওয়ার, তাই বিয়ের কথা ঠিকঠাক হতেই যখন হাসনাহেনা বানু ওকে জিজ্ঞেস করেছিল কোথায় যেতে চায়, তখন মেহুল নির্দ্বিধায় বলেছিল গ্যাংটক যেতে চায়, সেজন্যই হানিমুনে এখানে আসা। রাস্তার দুধারে বাজারে হরেক রকম পোশরা সাজিয়ে বসেছে দোকানিরা, আকাশের রংটা খুব ঘোলাটে, যেন এখনই বৃষ্টি নামবে ঝুপ ঝুপ করে, কিন্তু এটা মেঘনা কুয়াশার আস্তরণ। মেহুল আরক শুনেছে সকালের প্রথম সূর্যর আলো যখন বরফ ছুঁয়ে যায় তখন চারিদিকে এক অদ্ভুত আলোর সৃষ্টি হয়। মেহুলের খুব ইচ্ছা সেই আলোর খেলাটা দেখার। সিকিমে ঢোকার ইনার পারমিট নিয়ে ওদের গাড়ি যখন আবার ছাড়লো তখন প্রায় 3টা বেজে গেছে দুপুরের। হোটেল থেকে ওরা খেয়ে একটু রেস্ট করে নিয়েছিল। অর্ণব চুপ করে বসে ঘোলা আকাশ দেখছিল আর বিরক্ত হচ্ছিল, কেমন জানি মরা মরা প্রকৃতি। মেহুল পিছন থেকে এসে অর্ণবের চোখ চেপে ধরতেই ওর নাকে এসে লাগলো মিষ্টি সুবাসিত এক ঘ্রাণ। হাত ছাড়িয়ে ঘুরতেই অর্ণবের চোখে পড়ল মেহুল খিল খিল করে হাসতেছে। হাসির দমক সামলাতে সামলাতে বলল, মেজর সাহেব এত বিরক্ত কেউ হয়?
মাঝে মাঝে মনে হয় আপনার নাম অর্ণব আহমেদ না হয়ে বিরক্ত আহমেদ হওয়া উচিত ছিল। একটু লেট হয়ে গিয়েছ, আমার জন্মের পরে আকিকা দেওয়ার আগে যোগাযোগ করা উচিত ছিল তোমার, তাহলে হয়তো নাম চেঞ্জ করতে পারতে। অর্ণব শান্ত স্বরে ওর দিল। মেহুল জবাবে কিছুই না বলে শুধু হাসতেই থাকল। মেহুল হাসলে যেন ওর সাথে চারপাশের প্রকৃতিও হাসতে থাকে। অর্ণবের মনে হলো আকাশ দেখার চেয়ে মেহুলের হাসি দেখা অনেক শ্রেয়। গাড়ি আবার ছাড়তেই ওদের চোখে পড়ল পাহাড়ের সারি, একপাশে খাড়া পাহাড়, অন্য পাশে খাড়া ঢাল। মেহুল একটু পর পর আঁতকে উঠতে লাগলো খাড়া ঢাল দেখে। ওদের গাড়ির ড্রাইভার এই সিকিমেরই বাসিন্দা, নাম সিধু পোখরা, মাথায় সিকিমের ঐতিহ্যবাহী টুপি। অর্ণব ভাঙ্গা ভাঙ্গা বাংলা হিন্দি মিলিয়ে জিজ্ঞেস করল, দাদা বাড়ি কই? দেখেন আপনি উনারে কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ? আপনার হিন্দি শুনে উনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, গাড়ির গদি খামচে ধরে বলল মেহুল। অর্ণব বেশ লজ্জা পেয়েই চুপ করে রইল। র্যাংপোতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল ওদের। তখন শীত খুব জাঁকিয়ে বসেছে। ওখানে পাসপোর্টে আরো কিছু সিল নিয়ে আবার রওনা হল। যখন গ্যাংটকের এমজি মার্গে ওদের হোটেলে এসে পৌঁছালো 8টা বেজে গেছে ততক্ষণে। আগারওয়াল সুইট লজে ওদের নামিয়ে দিয়ে চলে গেল ড্রাইভার। অর্ণব মাফলারটা আরো উপরে উঠিয়ে নাক মুখ ঢেকে নিয়ে বলল, হানিমুনের শখ বের হয়ে গেছে আমার, বাপরে কি শীত, শীতের মজা ভয় পেয়ে না উপভোগ করে নিতে হয়। মেহুল অর্ণবের চোখে চোখ রেখে বলল, কথায় পেট ভরবে না, চলো হোটেলে যাই, এখানে থাকলে শীতে কাত হয়ে যেতে হবে। ট্রলি টেনে হোটেলের উপরের সিঁড়িতে পাড়া দিল। মেহুক আর অর্ণবকে হোটেলের একজন স্টাফ নিয়ে এলো চার তালায়। দরজা খুলেই যেন মেহুল আর অর্ণব অবাক হয়ে গেল। সারারুম ফুলে ফুলে সাজানো, মোমবাতিগুলো সুগন্ধ ছড়িয়ে জ্বলছে মৃদু আলো করে। ধবধবে সাদা চাদরের খাটের মাঝে গোলাপের লাল পাপড়ি দিয়ে লাভ শেপ ডিজাইন করা। স্টাফ বলল, স্যার ম্যাম, আপনাদের বুকিং হানিমুন অফারে করা ছিল, তাই আমাদের এই ছোট্ট ডেকোরেশন। দুজনেই বেশ লজ্জা পেল এবার। রুমের দরজা আটকিয়ে লাইট অন করল অর্ণব। মেহুল বিছানায় শুয়ে পড়ল ফুলের পাপড়ির উপরে। তুই শিওর? ঝিলমিল এক মাথা চুলের মধ্যে হাত বুলাতে বুলাতে বলল। শাওন চোখ টিপ দিয়ে বলল, একদম শিওর। অর্ণবের বউটা নাকি সেই লেভেলের সুন্দরী যাকে বলা যায় কাঁচকাটা সুন্দরী। জানিস শাওন কাঁচ কাটে কি দিয়ে? কাঁচ কাটা যায় হীরা দিয়ে, আর সেই হীরাটা হলাম আমি। ঝিলমিল ক্রুর এক হাসি দিয়ে বলল। শাওন এবার বেশ অবাকি হল। দেখ ঝিলমিল, অর্ণবকে থাকতে দে ওর মতন, কেন ঝামেলা পাকাচ্ছিস তুই? আর এটাও তুই ভালো করেই জানিস, অর্ণব কখনো আর ভালোবাসবে না। ওর ভালোবাসা চায়টাকে? আমি জাস্ট ওকে চাই। আর হ্যাঁ, আমাকে এত জ্ঞান না দিয়ে যা করতে বলেছি সবকিছু ঠিকঠাক মতন যেন করা হয়। শাওন যেন এই ঝিলমিলকে চিনতেই পারল না, উন্মাদের মতন করতেছে মেয়েটা। কিছু না বলে শাওন বেরিয়ে গেল ঝিলমিলের রুম থেকে। ড্রয়িং রুমে বসেছিলেন আতিক সাহেব, উনি শাওনের দিকে তাকিয়েই বললেন, পারলে না তো বুঝাতে, আমিও পারি নাই। কি যে করব কি করব না আমি বুঝতেছি না। আঙ্কেল ওকে ওর মতন থাকতে দেন। দিয়েছি বাবা, কিন্তু আমি জানি মেয়েটা দিন যাচ্ছে আর ভয়ঙ্কর হয়ে উঠতেছে। শাওন চুপ করে রইল, কথাটা যে সত্যি সেটা ও হারে হারে টের পাচ্ছে। খুব ইচ্ছা করতেছে শাওনের সব কথা অর্ণবকে বলতে, যে কি ভয়াবহ বিপদ আসতেছে ওর জন্য, কিন্তু ও একদমই চাচ্ছে না ঝিলমিলের কুটিল নজরে পড়তে। সকালের সূর্যের আলো পর্দার ফাঁক দিয়ে এসে পড়ো অর্ণবের মুখের উপরে।
চোখ খুলতেই ওর সামনে এসে পড়ল সূর্যের মিষ্টি মোলায়েম আলোতে দাঁড়িয়ে থাকা মেহুল। ধীর পায়ে অর্ণবের পাশে এসে বসে হাতে থাকা ধোয়া উঠা কফির মগটা এগিয়ে দিল। অর্ণবের কেন জানি না খুব ইচ্ছা করল মেহুলের কপালে ঠোঁট ছোঁয়াতে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। মেহুল অর্ণবের ঘাড়ে মাথা লাগিয়ে ওর বুকের উপরে হাত দিয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর এক সকাল উপহার দেওয়ার জন্য। অর্ণবের মনের মধ্যে যেন বাঁশির সুর বেজে উঠল। মেহুলের সেই মাতাল করা কথা যেন ওর মনের মধ্যে সুরের রেশ ধরিয়ে দিল, কিন্তু সেই রেশ কেটে গেল ফোনের রিংটোনের শব্দে। মাথার কাছ থেকে ফোনটা হাতে নিতেই অর্ণব বেশ অবাক হল স্ক্রিনের নাম্বারটা দেখে। এত সুন্দর সকালে এমন একজনের নাম্বার দেখবে সেটা কখনো ও আশা করে নাই। এতদিন পরে কেন আবার কল এলো এই নাম্বার দিয়ে? ছিল তো ভালোই, ও কেন আবার এই দমকা বাতাসের ঝলক? অর্ণব কিছু না বলেই চুপ করে ফোন কেটে দিল। ঝিলমিল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে ফেলল। বাহ, এখন ওর ফোন পর্যন্ত ধরার প্রয়োজন মনে করে না অর্ণব। রাগে যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সামনে রাখা ফুলদানিটা চরম আক্রোশে টুকরো টুকরো করে ফেলল। অর্ণব ওকে ঘৃণা করে সেটা ও ভালো করেই জানে, তাই বলে ফোনটাও ধরবে না। চোখ দিয়ে রাগে ক্ষোভে টপটপ করে পানি পড়তে লাগলো। ঝিলমিলের এই অপমানের চরম মূল্য দিতে হবে অর্ণবকে। অর্ণব কোন কথা না বলে সোজা হয়ে উঠে বসল, তারপর মেহুলকে বলল, রেডি হয়ে নেও, 9টায় গাড়ি আসবে, বের হয়ে আগেই নাস্তা করে নিতে হবে। কে ফোন করেছিল? অর্ণবের কথার মাঝেই বলে উঠল মেহুল। এবার অর্ণব বেশ ঝামেলায় পড়ল, মেহুলকে কিভাবে ও বলবে কে ফোন দিয়েছিল। একবার ভাবল মেহুলকে ঝিলমিলের কথা বলে দেবে, কিন্তু পরক্ষণেই ভাবল যদি মেহুল ভুল বোঝে আর অতীতকে এত গুরুত্ব দেওয়ার দরকারই বাকি। আরে আমি জিজ্ঞেস করেছি কে কল দিয়েছিল, আপনি তো পুরো ভাবনার সমুদ্রেই ডুব দিয়েছেন আমার কথা শুনে। মেহুলের কথায় চিন্তার ঘোর থেকে ফিরে এলো অর্ণব। তেমন কেউ না, আমার এক পরিচিত লোক। এটুকু বলেই অর্ণব বিছানা থেকে উঠে গেল। অর্ণব রেডি হয়ে বের হতেই দেখল মেহুলও রেডি হয়ে গেছে। জিন্সের উপরে সাদা হুডিতে মেহুলকে যেন অন্যরকম দেখাচ্ছে এক ঘোর লাগা সৌন্দর্যের আবেশ চারিপাশে। মেহুল অর্ণবের দিকে তাকাতেই ও চোখ সরিয়ে নিল। লজের রেস্টুরেন্টেই ওরা নাস্তা করে নিল। ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি আর ধোয়া ওঠা কফি। ওরা খেতে খেতেই ওদের গাড়ি চলে এলো। আজকে সারাদিন কি এই গাড়িতে থাকতে হবে? মেহুল গাড়িতে বসেই প্রশ্ন করল। না, গাড়িতে না বসলেও চলবে, তুমি হেঁটে হেঁটে ট্যুর করতে পারো। আচ্ছা যাই হোক, তোমার কি হাইট ফোবিয়া আছে মেহুল? কিসের মধ্যে কি পান্তাভাতে ঘি? হঠাৎ আমার হাইট ফোবিয়ার পিছনে পড়লেন কেন? এমনিতেই শোনেন, আমার কোন ফোবিয়া টবিয়া নেই, আমি পারফেক্ট মেয়ে মানুষ। আচ্ছা আচ্ছা, আমার ভুল হইছে, আপনার মতন পারফেক্ট মেয়ে মানুষরে খোঁচানো উচিত হয় নাই। মেহুল হাতে চকলেট শেষ করেই গাড়ির জানলা খুললো প্যাকেটটা বাইরে ফেলার জন্য। অর্ণব খপ করে হাত চেপে ধরল ওর। মেহুল বেশ অবাক হয়েই বলল, কি ব্যাপার, এমন করলেন কেন? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন ম্যাডাম, আপনি এখন বাংলাদেশে নেই, গ্যাংটকে আছে। আর এখানের আইন হলো যদি কেউ ময়লা ফেলে রাস্তাঘাটে তাহলে নগদ 5,000 টাকা জরিমানা প্লাস 6 মাসের জেল। 1-2 মাসের জেল হলে রিস্ক নেওয়া যেত, বাট 6 মাস সে অনেক দিন। তাইলে থাকুক প্যাকেটটা আমার ব্যাগে। অর্ণব আবার অবাক হয়ে তাকালো মেহুলের দিকে। মেয়েটা বলে কি 1 মাসের জেল হলেও সে রিস্ক নিত? মাথা ঝাড়া দিয়ে মাথা পরিষ্কার করা ট্রাই করল। আচ্ছা আমরা এসেছি কোথায়? মেহুল চোখ ছোট ছোট করে সন্দিগ্ন দৃষ্টিতে প্রশ্ন করল অর্ণবকে। প্যারাগ্লাইডিং করতে এসেছি। অর্ণব সোজা স্বরে উড় দিল,
প্যারাগ্লাইডিং মানে? ওই যে পাহাড়ের পর থেকে ছাতা পেটে সাথে বাইন্ধা লাফ দেয়। মেহুলের কথা শুনে অর্ণবের খুব হাসি পেল। হাসিটা চেপে গিয়েই বলল, ওটা ছাতা না, গ্লাইডিং প্যানেল। মেহুলের গলা এবার শুকিয়ে আসতে লাগল। এই লোক কি পাগল না ছাগল, কি কি জুটিয়ে নিয়ে এসেছে! সব প্রসেসিং শেষে মেহুলকে যখন অর্ণবের সামনে সেফটি বেল্ট বাঁধতে নিয়ে এলো, মেহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বেশ বড় বড় ভাষণ দিলেও মেহুল এত এত উচ্চতাকে সেই লেভেলের ভয় পায়। ওরা যখন গ্লাইডিং শুরু করল, মেহুলের চিৎকার যেন আর থামেই না। প্রায় 22,000 ফুট উপরে উঠার পরে মেহুল বেশ জিদ করেই বলল, যদি আমারে ভালোই না লাগছে তাহলে বলতেন আমি চলে যেতাম, এমন করে আকাশে উঠিয়ে মারার কি দরকার ছিল? আমি তোমাকে আগেও প্রশ্ন করেছিলাম যে হাইট ফোবিয়া আছে কিনা, তখন তো চওড়া স্বরে বলেছিলে মুই কি হনুরে। অর্ণব বেশ ঠেস দিয়ে এই কথাটা বলল। মেহুল কাঁদো কাঁদো স্বরে বলল, ও আল্লাহ গো, আমি মরে গেলে আমার আব্বুরে কে দেখবে? আর শোনেন, যদি ভাবছেন আমি মরে গেলে আবার বিয়ে করবেন, সে আশা বাদ দেন, মরার পরে ভূত হয়ে আপনারা পাহারা দেব, এই বলে দিলাম। আবার বলে বিয়ে? অর্ণব বিড়বিড় করে বলল। লিপি বেগম যেন খুব উতলা হচ্ছেন বারেবারে, কেন জানি না মনে হচ্ছে খুব বড় অশুভ কিছু হতে যাচ্ছে। কিন্তু এমন মনে হওয়ার কারণটা কি? শেষমেশ থাকতে না পেরে চললেন শাশুড়ির কাছে। লিপি বেগম যখন খুব ছোট ছিলেন তখন এসেছিলেন এই সংসারে। আসনাহেনা বানুই তাকে হাতে করে সব কিছু শিখিয়েছে। শাশুড়ি ছেলের বউয়ের চেয়ে তাদের সম্পর্কটা বান্ধবীর মতন অনেকটা। লিপি বেগম ঘরে ঢুকেই দেখেন তার বড় বউ দাদি শাশুড়ির পায়ে তেল মালিশ করছে। শাশুড়িকে দেখেই ডেইজি নীরবে একটা হাসি দিল। শাশুড়ির পাশে বসেই লিপি বেগম নরম সুরে বলল, আম্মা কি ঘুমিয়েছেন? না ঘুমাইনি, কি ব্যাপার লিপি? হাসনাহেনা বানু চোখ খুলেই প্রশ্ন করলেন লিপিকে, আম্মা আমার না কিছু ভালো লাগছে না, বারবার মনে হচ্ছে অশুভ কিছু একটা হবে। হাসনাহেনা বেগম তার চোখ মেলে তাকালের লিপির মুখের দিকে। ছেলের বউটা তার একটু বোকা কিন্তু খুব লক্ষ্মী একটা বউ। মেয়ের মতন ভালোবাসেন তিনি, কিন্তু সবসময় একটা অদেখা শাসনের মধ্যে রেখে এসেছেন তিনি লিপিকে। যে অভ্যাস এই আশির কোঠায় পা দিয়েও ছাড়তে পারেননি হাসনাহেনা বানু। হঠাৎ এমন কথা কেন বলতেছ বৌমা? বলেছি না, বেশি বেশি একদম চিন্তা করবা না। আম্মা আপনি অযথা কেন চিন্তা করে প্রেশার হাই করতেছেন বলুন তো। ডেইজি হাসনাহেনা বানুর পায়ে তেল মালিশ করতে করতে লিপি বেগমকে বলল, আমার যা মনে হচ্ছে আমি তাই বললাম, কিছুতেই যেন মন দিতে পারতেছি না। কি দিতে পারতেছ না? মন দিতে পারতেছি না মন, বুঝেছেন? এবার বেশ জোরেই শব্দ করে বলল লিপি। হাসনাহেনা বানু মুখ বাঁকিয়ে হাসতে হাসতে বললেন, শুনেছ বড় নাথ বউ, তোমার শাশুড়ি নাকি মন লাগাতে পারতেছে না কাজে। আচ্ছা, কবেই বা তুমি মন লাগিয়ে কাজ করেছ শুনি একটু। আমি তো ভালোই না, যদি আপনার ছেলে বেঁচে থাকতো তো বলতাম যেন আরেকটা বিয়ে করে ভালো কাউকে নিয়ে আসে। মেজাজ খারাপ করেই কথাগুলো বলল লিপি বেগম। হাসনাহেনা বানু আবার চোখ বুঝতে বুঝতে বললেন, আহারে সত্যিই যদি খোকাটা থাকতো। প্যারাগ্লাইডিং শেষে অর্ণব আর মেহুল চলল বানজাকি ফলস দেখতে। ওখানে থেকে ওরা চলল আরেকটা ভিউ পয়েন্ট তিশা পয়েন্টে। মেহুলের মনে হলো আর লাইফে কি প্রয়োজন, সামনে বিশাল পাহাড়ের ঢাল, সুদূরে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করা পাহাড়ের চূড়া, আকাশে সাদা মেঘের ভেলা, কোথাও কোথাও যেন মেঘ আর কুয়াশা একত্রে এক অদ্ভুত রঙের সৃষ্টি হয়েছে। অর্ণব মুখের মতন এই বিস্তৃত পাহাড় আর মেঘের সৌন্দর্য উপভোগ করছে।
নিজেকে খুব নগণ্য মনে হয় প্রকৃতির এই বিশালতার কাছে। আসলেই পৃথিবীটা খুব সুন্দর। দুপুরের রোদ ছুঁয়ে যাচ্ছে মেহুলের ফর্সা গালটাকে। অর্ণবের কাছে মনে হলো প্রকৃতির মাঝে যেন মিলে গেছে মেহুল, ওর কোমলতা যেন আরো বেড়েছে প্রকৃতির মাঝে এসে। অর্ণব হাত বাড়িয়ে কাছে টেনে নিল মেহুলকে। এবার মেহুল অবাক হয়ে তাকালো অর্ণবের দিকে, ওর চোখ যেন সব বাদ দিয়ে শুধু মেহুলকেই দেখছে। এ যেন এক ঘোর লাগা দৃষ্টি, যেখানে আছে শুধুই ভালোবাসার আর্দ্র পরশ। মেহুলের কানের পেছনের চুলোরের মধ্যে আঙ্গুল দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসল ওকে অর্ণব। আবেশের ঘোরে চোখ বন্ধ করে নিল মেহুল। অর্ণবের ঠোঁট মিশে গেল মেহুলের ঠোঁটের সাথে, দুজনের নিঃশ্বাস যেন একাকার হয়ে মিশে যেতে লাগলো। এই ভালোবাসার সাক্ষী হয়ে রইল এই বিস্তৃত প্রকৃতি, রঙিন মেঘের আকাশ আর এই দুই মানব মানবী। গণেশটকে আসা পর্যন্ত মেহুল আর কোন কথাই বলেনি অর্ণবের সাথে, সারা রাস্তা মাথা নিচু করে রেখেছে। বারবার লজ্জায় যেন ফর্সা গালে রক্ত জমেছে। অর্ণব নিজেও সানগ্লাস পরে নিয়েছে, আর চোখে বারবার দেখছে মেহুলকে। গণেশটকে নেমেই বিশাল এক সুভিনির দোকানে ঢুকলো ওরা। মেহুলকে অর্ণব বলল, তোমার যা যা পছন্দ কেনাকাটা করো, আমি একটু কল করে আসি। মেহুল মাথা নেড়ে সায় দিয়েই দেখতে লাগলো কি কি কেনা যায়। বেশ কিছুক্ষণ পরে দোকান থেকে বেরিয়ে সামনের দিকে তাকিয়েই যেন মেহুলের চোখের সামনে অন্ধকার হয়ে আসতে লাগলো। ও যেন বিশ্বাসই করতে পারছে না নিজের দুই চোখকে। এ কি করে সম্ভব? অর্ণবের গলা জড়িয়ে ওর বুকের সাথে লেগে আছে একটা মেয়ে। মেহুলের মনে হচ্ছে মেয়েটাকে ও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে? অর্ণব কেনই বা মেয়েটাকে জড়িয়ে ধরার পারমিশন দিয়েছে? আচ্ছা, অর্ণব কি তাহলে ওকে ভালোই বাসে না? কিন্তু ভালো না বাসলে একটু আগে যেটা হলো সেটা কি ছিল? মাত্র 3 সেকেন্ডের জন্য মেহুলের মনে হতে লাগলো হাজার বছর পার হয়ে গেছে। ওর চোখের পানি যেন বাঁধ ভাঙ্গা শুরু করল। টপটপ করে চোখের পানিগুলো চিবুক ছুঁয়ে বুকের উপরে পড়া শুরু হলো। সহসা একটু পরেই লাল হয়ে যাওয়া দু চোখ হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। ধীরে ধীরে ওর মনে পড়ল অর্ণবের ক্লজিটের মধ্যে যে ছবিটা ও পেয়েছিল, এই মেয়ে আর সেই ছবিটা তো একই। তাহলে অর্ণব এই মেয়েটাকেই ভালোবাসত। যদি এমনটাই হয় তাহলে ওকে বিয়ে করলো কেন? তাহলে ও কি এই দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে? না, ও কারো মাঝে আসবে না। যে যেমন করে ভালো থাকতে চায় সে তেমন করেই ভালো থাকুক। হঠাৎ আকাশের দিকে খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে নিল। অর্ণব সবে বাইরে এসে সিগারেট ধরিয়ে ঠোঁটে লাগিয়ে ফোন বের করেছে, কল দেবে বাসায়। হঠাৎ এমন সময় ওর মনে হলো ঘাড়ের কাছে কার যেন কোমল স্পর্শ। অর্ণবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ও জানে এটা মেহুলেরই হাত। হাতটা ধরে ঘুরে দাঁড়াতেই চোখের পাতা যেন স্থির হয়ে রইল ওর। হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে ঝিলমিল। অর্ণবের যেন বিশ্বাসই হতে চাচ্ছে না, কি করে সম্ভব ঝিলুমিলের এখানে আসা, স্বপ্ন দেখছে না তো? জেগে জেগে দুঃস্বপ্ন এর মতন। সামনে ঘুরে এসে ঝিলমিল সহজ ভঙ্গিতেই অর্ণবের গলা জড়িয়ে ধরল। আমাকে ছাড়া ভালো নেই জানি, তারপরও প্রশ্ন করছি কেমন আছো? ঝিলমিল এবার আরো কাছে এগিয়ে এলো অর্ণবের। এতক্ষণ বিস্ময়ের ঘোরে থাকার পরে অর্ণবের হঠাৎ প্রচুর রাগ হতে লাগলো, বিশেষ করে ঝিলমিলের উপরে। ওকে হাত দিয়ে এক প্রকার ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার পিছু পিছু এখানে আসার? হাউ ডেয়ার ইউ, ভালোবাসি তাই এসেছি। সকালে ফোন দিয়েছিলাম, তখন বর্ডার পার হচ্ছিলাম। আচ্ছা কেমন তুমি বলো তো, এতদিন পরে এসেছি আমি, তুমি এমন করছো কেন বলো তো? আধোস্বরে বলল ঝিলমিল। অর্ণব ততক্ষণের আগে নিজের সম্বরণ খুইয়েছে। আমি তোমাকে ঘৃণা করি ঝিলমিল, ঘৃণা।
তোমার নাম মনে আসলে আমার এখন মুখ ভরে থুতু আসে বুঝলে। প্লিজ অর্ণব, আমাকে আর একটা বার সুযোগ দেও প্লিজ। একদিন এভাবেই কেঁদেছিলাম আমি, কিন্তু তুমি ফিরে আসোনি ঝিলমিল। আজকে তোমার কাদার পালা। আর হ্যাঁ, আমার কাছে তোমার জায়গাটা ছিল সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। এমন করে বলো না, সহ্য করতে পারতেছি না। আমাকে ক্ষমা করে দেও প্লিজ। অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরল ঝিলমিল। অর্ণব আবারও দূরে সরে যেয়ে বলল, আমি অন্য কাউকে ভালোবাসি ঝিলমিল। আর হ্যাঁ, আমার কাছে যদি দুটো অপশন থাকে, মৃত্যু অথবা তুমি, তাহলে আমি মৃত্যুকেই বেছে নেব। এতক্ষণে ওদের চারপাশে অনেক লোকে জমাট বেঁধেছে। অর্ণবের হঠাৎ খেয়াল এলো মেহুল কোথায়। ঝিলমিলের এই ঝামেলায় পড়ে মেহুলের কথা তো খেয়ালই ছিল না অর্ণবের। ভিড় ঠেলে ও চলল মেহুলের খোঁজে। ঝিলমিল এবার শক্ত সিমেন্টের মেঝে বসেই পড়ল, হাউমাউ করে কাঁদতে লাগলো। আজ যা কিছু হয়েছে তার গাছও নিজের হাতে অনেক আগেই বুনেছে। এবার সূর্য যেন ধীরে ধীরে ঢলে লাগলো পশ্চিমে। ঝিলমিল উঠে দাঁড়িয়ে কোলাহল ছেড়ে এগিয়ে যেতে লাগলো পাহাড়ের সোজা খাড়া ঢালের দিকে। মেহুল হোটেলের রিসিপশন থেকে চাবি নিয়ে রুমে এসেই ব্যাগ গুছিয়ে নিল। বেশি কাপড় বের করতে হয়নি, তাই গোছাতে বেশি সময় নিল না। পাসপোর্টটা পার্সে ঢুকিয়েই হোটেলের দেওয়া নোটপ্যাড আর কলম হাতে নিল। কি যে লিখবে খুঁজে পেতে বেশ কিছুক্ষণ সময় নিল। তারপর একটানা লিখে কলমের ক্যাপটা লাগিয়ে বড় করে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে নিল। টি টেবিলের উপরে চিঠিটা রেখে রাতেই বেরিয়ে গেল মেহুল। র্যাম্পো পার হয়ে গাড়ি যখন সিকিম এসে পৌঁছালো, তখন মাঝরাত। একা একটা মেয়ে এত রাতে বেশ অসুবিধাতেই পড়ল। কিন্তু ড্রাইভার একটা 5 তারকা হোটেলের সামনে দাঁড়িয়ে মেহুলের দিকে ফিরে বলল, বেহেনজি আপ ইধার ইস রাত কে লিয়ে রুখিয়ে ইয়ে আচ্ছা হোটেল হ্যায়। এ মুহূর্তে মেহুলের খুব মায়া হতে লাগলো ড্রাইভারের জন্য। পান খেয়ে লালা হয়ে যাওয়া দাঁতগুলো মেলে নিষ্পাক এক হাসি খেলে আছে লোকটার মুখে। শুক্রিয়া ভাইজান, ভাড়া মিটিয়ে ট্রলিটা টেনে নিয়ে নেমে গেল মেহুল। ড্রাইভার অবাক চোখে তাকিয়ে রইল কান্না আটকে রেখে নাক মুখ লাল করে ফেলা মেয়েটার দিকে। হোটেলে রুম নিয়ে মেহুল রুমে যেই কাপড় ছেড়েই চলল শাওয়ার রুমের দিকে। শাওয়ারের সাথে সাথে চোখের পানির ঝর্ণাটাকেও যেন কে ছেড়ে দিল। অঝোর ধারায় কাঁদতে লাগলো মেহুল। অর্ণবকে খুব করে ভালোবেসে ফেলেছিল ও, কিন্তু শেষ পর্যন্ত এমন যে হবে সেটা তো ভাবতেই পারেনি কখনো। অর্ণব ভিড় ঠেলে মেহুলকে খুঁজতে বেরিয়ে এই গণেশটকের সেই দোকানটাতে এলো যেখানে ও মেহুলকে রেখে গিয়েছিল। এদিক ওদিক তাকিয়েও মেহুলকে খুঁজে পেল না ও। তারপর দোকানিকে আধ ভাঙ্গা হিন্দিতে মেহুলের সম্পর্কে প্রশ্ন করতেই তারা বলল, জানে না। আতিপাতি করে এদিক সেদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ ওর মনে হলো গাড়ির কাছে যায়নি তো আবার। তারপরও ছুটলো পার্কিং এর দিকে, যে আশ্চর্য হয়ে দেখল না আছে মেহুল না আছে ওদের আনা গাড়িটা। তখন অর্ণবের মনে হলো মেহুল চলে যায়নি তো হোটেলে। আচ্ছা, ও কি ঝিলমিল আর ওকে এমন ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে থাকা অবস্থায় দেখে ফেলেছে। মনের মধ্যে হাজার প্রশ্ন, ওর কোন কিছু যেন খুঁজে পাচ্ছে না অর্ণব। এখন সব প্রশ্নের ওর মেহুলের কাছে। হাতের ফোনটার দিকে নজর পড়তেই ও কল করল মেহুলের কাছে। ওপাশে রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। তাড়াতাড়ি করে একটা ট্যাক্সি নিয়ে ও ফিরে এলো হোটেলে। নিচতলা থেকে তিনতলায় যে কি করে এসে পৌঁছেছিল ও সেটাও নিজেও জানে না। যেন ভূতে তাড়া করা মানুষের মতন এসেছিল। এসে দেখে মেহুলও নেই রুমে, ওর ব্যাগটাও নেই। মাথা চেপে ধরে বসে পড়ল অর্ণব। হঠাৎ ওর চোখ পড়ল একটা কাগজ গ্লাসের নিচে চাপা দেওয়া। হাতে কাগজটা নিয়ে খুলতেই চোখে পড়ল মেহুলের গোটা গোটা হাতের লেখা। প্রিয়, প্রিয়র পরে খালি রেখেছি, তাতে হয়তো অবাক হবেন, কিন্তু কি বলে যে সম্বোধন করব বুঝতে পারছি না, তাই খালি রেখে দিয়েছি।
আসলে আমি প্যাচ মার্কা কথা বলতে পারি না, তাই সোজা বাংলাতেই বলছি। আমি চাই না কারো সুখের অন্তরা হতে, আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে ভালো থাকুন, এটুকুই আমার চাওয়া। আমি কাবাবের হাড্ডি হতে একদম চাই না। আর হ্যাঁ, ভালো থাকবেন। বাই দাওয়ে, খুব মিস করব কিন্তু আপনাকে। ইতি এখানেও না হয় খালি থাকুক। অর্ণব খুব শক্ত ধাঁচের মানুষ, সহজে কখনো কাঁদে না, কিন্তু কেন জানি না আজ ওর চোখ বিদ্রোহ করেছে ওর মনকে সাথে নিয়ে। বারবার পানি জমছে চোখের কোণায়। এই পাগলি মেয়েটাকে যে খুব করে ভালোবেসেছিল, এই 3-4 দিনে এতটা কাছে চলে এসেছিল ও যে মনে হয় অর্ণবের জন্যই মেহুলকে বানিয়েছে উপরওয়ালা। একটু শান্ত হয়েই অর্ণব দ্রুত ওর ব্যাগ গোছাল। মেহুলকে আটকাতেই হবে, না হলে এই ভুল বোঝাবুঝিতে মেহুল সারা জীবনের জন্য হারিয়ে যাবে। সারা রাত সারাদিন জার্নি করে অর্ণব মেহুলদের বাড়ি পৌঁছালো প্রায় সন্ধ্যায়। মেহুলের বাবা মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে সবে বেরিয়েছে। হঠাৎ অর্ণবকে সামনে দেখেও উনি আশ্চর্য হলেন না, কারণ হাসান সাহেব জানতেন এই ছেলেটা আসবেই। সারা জীবন জাহাজে জাহাজে করে ঘুরে বেরিয়েছেন প্রায় পুরো পৃথিবীটাই, তাই শেষ বয়সে এই পোর খাওয়া নাবিকের ভুল হতে পারে না মানুষ চিনতে। মেয়ে জামাইকে দেখেই এগিয়ে যেয়ে জড়িয়ে ধরলেন উনি। হাসতে হাসতে বললেন, তোমার আর আমার সাথে খুব মিল বুঝেছ জামাই, আমিও তোমার শাশুড়িকে আনতে তার বাপের বাড়ি যেতাম প্রায় সব সময় সন্ধ্যার দিকে। এই নিয়ে কারো কোন মাথা ব্যথা না থাকলেও আমার শ্বশুর মশাইয়ের ঘোর আপত্তি ছিল। অর্ণবের কাছে এবার স্পষ্ট হল মেহুল কার মতন আচরণ পেয়েছে। এই ভর সন্ধ্যায় যেখানে মেয়ে জামাই এক মাথা চিন্তা নিয়ে হাজির, সেখানে উনি পথের উপর দাঁড়িয়েই বিন্দাস আলাপ জুড়ে দিয়েছেন। হাসান সাহেব তখনও বলেই চলেছেন, আসলে জামাই গেলে শাশুড়িদের ভালো মন্দ রান্না করে খাওয়াতে হয়, আর আমি যেতাম কোন খবর দেওয়া ছাড়াই সন্ধ্যার সময়, তাই উনাকে আবার যেতে হতো রান্না ঘরে, সে এক যাতা অবস্থা। এটুকু বলেই উনি হাহা করে হাসতে লাগলেন। অর্ণবের খুব অসহায় লাগতে লাগলো। বাপ মেয়ে দুজনের মানসিক অবস্থা নিয়ে ওর মনে সংশয়ের তৈরি হলো। একটু হালকা গলা খাকারি দিতেই হাসান সাহেব হাসি বন্ধ করে ওর দিকে তাকালো। বাবা মেহুল কি এসেছে আপনার কাছে? হ্যাঁ এসেছিল দুপুরে, তারপর খেয়ে ব্যাগ গুছিয়ে আবার চলে গেল। হাসান সাহেব স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, অর্ণবের মনে যাও একটু আশা ছিল, এবার তা যেন নিমিষেই মিলিয়ে গেল। অসহায়ের মতন প্রশ্ন করল, কোথায় গেছে, কিছু বলে গেছে আপনাকে? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বাবা, ও আমাদের যে ফ্ল্যাটটা আছে না আজিমপুরে সেখানেই যায়। আর হ্যাঁ, তোমাকে যে ওর কথা বললাম সেটা কিন্তু ওকে বলো না। অর্ণব অবাক হয়ে গেল, হাসান সাহেব একবারও প্রশ্ন করল না কেন মেহুল চলে এসেছে। এদিকে ও চিন্তায় শেষ, মেহুলকে না নিয়ে ফিরলে বাসায় কি হবে তাই ভেবে। শোনো জামাই, আমরা সবচেয়ে বড় ভুল করি কখন জানো, যখন আমরা কোন ব্যাপার যাচাই না করে সিদ্ধান্ত নেই। আমার মেয়েটা একদম বাচ্চাদের মতন, কোন দিক পাশ নেই। আর হ্যাঁ, বাচ্চাদের যেমন আদর করলে সব পিছনের কষ্ট ভুলে যায়, আমার মেয়েটাও সেম, এক নিমেষেই রাগ ভেঙ্গে চুরচুর। আচ্ছা বাবা, আমি যাই তাহলে। একদম না, রাত হয়ে গেছে অনেক, যেখানে যাবে সকালে যেও এখন না। হাসান সাহেবের কথা আর ফেলতে পারল না, অর্ণব রয়ে গেল সেই রাতে। একদিনের জার্নির পরে শরীর খুব ক্লান্ত হলেও কেন জানি না ওর দু চোখের পাতা এক করতে পারল না। বারবার মনে হচ্ছে, আচ্ছা মেহুলকে সব বোঝাতে পারবে তো? আরেকজন বিনিদ্র রাত পার করছে, গাড়ির ঢুলুনিতে চোখ থেকে থেকে লেগে আসলেও কেন জানি মোটেও ঘুম আসছে না মেহুলের। বারবার মনে হচ্ছে অর্ণবের ভালোবাসার ডায়েরিটায় ওর নাম লেখা নেই, আছে অন্য কারো নাম। কিন্তু কেন, মেহুল তো স্বামী আর ভালোবাসার মানুষ হিসেবে অর্ণবকেই ঠায় দিয়েছিল নিজের মনের মণিকোঠায়।
ইন্ডিয়ার বর্ডার পার হয়েই সোজা ও চলে গিয়েছি সৈয়দপুর। ওখান থেকে প্লেনে করে যশোর, তারপর সোজা বাড়িতে বাবার কাছে। হাসান সাহেব একটু অবাক হয়েছিলেন মেয়েকে দেখে, কিন্তু সেটা বুঝিতে দেননি, হেসেই বলেছিলেন, কিরে মেহু, বাবাকে ছাড়া ইন্ডিয়াতেও ভালো লাগেনি নাকি? বাবা, আমি আজিমপুরে কিছুদিন থাকব, কাউকে বলবে না আমি কোথায় আছি। বাবার প্রশ্নের উত্তর না দিয়েই বলল মেহুল। হাসান সাহেব মেহুলকে মানুষ করেছেন গতানুগতিক ধারার বাইরে, যে মেয়েকে সব কিছু করার স্বাধীনতা দিয়েছেন কোন কৈফিয়ত দাড়ি ছাড়াই। মেয়েও হতাশ করেননি তাকে, প্রতিটা ক্ষেত্রে তার মেয়ে আজ সফল। মেহু, তুই যা করবি সেটা বুঝে শুনেই করবি, এটা আমি জানি, কিন্তু দেখিস সব সময় বিবেক দিয়ে না, কিছু সময় আবেগ দিয়েও চলতে হয় মা। বাবা, মানুষের লাইফে এমন কিছু মোড় আসে যেখানে আবেগ বিবেক সব শূন্য হয়ে যায়। আমারও তাই হয়েছে, তাই বিবেকের সাথে আবেগ মিশিয়ে ভাবার জন্য আমার কিছুদিন নিজেকে দেওয়ার মতন সময় চাই। মেহুল আরও কিছু কাপড় ওর কাবার থেকে নামাতে নামাতে উত্তর দিল। হাসান সাহেব আর কিছু না বলেই চুপ করে রইলেন, মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুর পাক খাচ্ছে, কিন্তু ওরদাত্রী যেন আর মৌনতায় ডুবেছে। টানা দেড় দিনের যাত্রা শেষে মেহুল যখন ওদের ফ্ল্যাটে পৌঁছাল তখন বেশ বেলা হয়ে গিয়েছে। বাসার যিনি কেয়ারটেকার আছেন সে বেশ বয়স্ক লোক, নাম জব্বার, মেহুল কাকা বলেই ডাকে। ওকে এত সকালে এভাবে দেখে বেশ অবাকই হলো জব্বার। খালাম্মা, আমনে এত বেআইন না বেলা, সব কুশল আছে নি তো? হ্যাঁ কাকা, সব ঠিক আছে, আমার জন্য কড়া লিকার দিয়ে চা বানান। আর যদি কেউ আসে আমার খোঁজে সোজা বলে দেবেন যে আমি বাসায় নেই। এটুকু বলেই মেহুল চলল রুমের দিকে। জব্বার চুপ করে রইল, মালিকের মেয়েটাকে খুব ভালোবাসে ও, কিন্তু এই ব্যাপারটা যেন কিছুতেই বুঝতে পারতেছে না যে বিয়ের দুই দিন পরেই এখানে কি জন্য এলো আর একাই বা কেন এলো। মেহুল ফ্রেশ হয়ে এসে দেখল জব্বার চা রেখে গিয়েছে। চা শেষ করে নিজেকে খুব ফ্রেশ লাগলো ওর কাছে। ফোন বের করল হাসান সাহেবকে কল দেওয়ার জন্য। হ্যালো বাবা। মেহুল, তুমি কোথায়? ওপাশ থেকে শোনা গেল অর্ণবের ধরা গলা। ঠোঁটের এক প্রান্ত কামড়ে ধরে গলার কাছে মুচড়ে আসা কান্নাটা আটকাল মেহুল। খুব কষ্টে কান্না আটকে বলল, কি অবস্থা, কেমন আছেন আপনি? সরি না বলে চলে এসেছিলাম, আসলে ভালো লাগছিল না। বাবাকে বলবেন আমি ভালো আছি। আপনিও ভালো থাকবেন, খোদা হাফেজ। অনেকটা মেশিনের মতন গড়গড় করে কথাগুলো বলে ফোন কেটে সুইচ অফ করে রেখে দিল মেহুল। বালিশের সাথে মুখটা শক্ত করে চেপে ধরে ফুপিয়ে কেঁদে চলল। ফোন কেটে যেতেই আবারও কল ব্যাক করল অর্ণব, কিন্তু ফোন নট রিচেবেল। হাসান সাহেব বেশ হালকা কণ্ঠে বললেন, বাবা ও ধরবে না ফোন, কিছুদিন যেতে দেও, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি মেহুলকে ভালোবেসে ফেলেছি, খুব করে ভালোবেসেছি, আপনার মেয়েকে ছাড়া চলবে না। অর্ণবের অশ্রুসিক্ত কণ্ঠ শুনে হাসান সাহেব এবার বেশ বিপদেই পড়লেন। খুব জানতে ইচ্ছে করতে লাগলো তার যে এত ভালোবাসে তার মেয়েকে, কিন্তু কি এমন হয়েছিল যে তার মেয়ে পালিয়ে বেড়াচ্ছে। হাসান সাহেবের সব কিছু কেমন জানি গুলিয়ে যেতে লাগলো। অর্ণব এবার হাঁটু গেড়ে বসল হাসান সাহেবের সামনে, উনার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল, বাবা আমি কিছু কথা বলতে চাই, শুনবেন প্লিজ। হাসান সাহেব মাথা ঝুলিয়ে সায় দিলেন। অর্ণব শুরু করল বলা, ঝিলমিলের সাথে পরিচয় থেকে শুরু করে গ্যাংটকে ঘটে যাওয়া সব ঘটনা। হাসান সাহেব খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। অর্ণব বলা শেষ করে তাকালো হাসান সাহেবের দিকে। মাথা নাড়াতে নাড়াতে হাসান সাহেব বললেন, না বাপু, আমি ভেবেছিলাম আমার মেয়ে আমার মতন হয়েছে, কিন্তু কিসের কি, আমার মেয়ে আমার আশায় ঢালল পানি, মায়ের মতন বলদমান হয়েছে আর কি। অর্ণব কথার আগাগোড়া বুঝতে না পেরে অবাক হয়ে তাকালো শ্বশুরের দিকে।
তোমার কবরস্থ শাশুড়ি মাদারকে ভুলক্রমে একবার বলছিলাম আমার প্রথম ক্রাশ আমার স্কুলের ম্যাডাম ছিল। তারপর সে দীর্ঘ 6 মাস তার বাপের বাড়ি ছিল লওঠেলা। অর্ণব এবার হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারল না। মেয়ে তো মেয়েই মাশাল্লাহ, তার বাপ আরও এক কাঠি বাড়া, সুবহানাল্লাহ। হাসান সাহেব দাঁত কিরমিরিয়ে বললেন, কি না কি হয়েছে, সোজা ইন্ডিয়া থেকে দেশে এসে হাজির, একদম মায়ের মতন হয়েছে আর কি। জি বাবা। অর্ণব কিছু না বুঝেই সায় দিল। হাসান সাহেব অনেকটা ষড়যন্ত্র করার মতন ফিসফিসিয়ে বললেন, একটা বুদ্ধি আছে, এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। মানে মেহুর রাগও কমে যাবে, আবার তোমার আর আমারে বকবেও না। হাসান সাহেবের বুদ্ধিটা খুব ভালো লাগলো অর্ণবে, শুধু এখন সবকিছু বুঝিয়ে নিতে পারলে কালকে সকালের অপেক্ষা। সকাল বেলা পাখির কিচির মিচিরের সাথে যোগ হয়েছে কলিং বেলের খাপ ছাড়া শব্দ। একটানা অনেকক্ষণ বেজেই যাচ্ছে কলিং বেল। মেহুল এবার বিরক্ত হলো, জব্বার কাকা গেল কই? চোখ ডলতে ডলতে উঠে বসে বিছানা থেকে নেমেই বেশ আশ্চর্য হয়ে গেল। এখন বলতে গেলে কাক ডাকা ভোর যাকে বলে, চারদিকে সবে সূর্যের কোমল আলো এসে ছুঁয়ে যাচ্ছে। কোমল মোলায়েম একটা আলোর ছাটা এসে পড়েছে মেহুলের বারান্দায়। কয়েকটা চড়ুই পাখি যেন নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিচিরমিচির করে আলোচনা করেই যাচ্ছে, কিন্তু কয়েকটা কাক হয়তো আলোচনা না করে তুমুল স্বরে ঝগড়া করেই যাচ্ছে। এসবের দিকে মনোযোগ কাটিয়ে মেহুল আবার চলল দরজার দিকে। দরজা খুলে দিতেই বন্যার পানির মতন যেন হুহু করে ঘরে ঢুকতে লাগলো হাসনা, হেনা, বানু, লিপি বেগম, বেনু, সায়লা, সোহেলি আর অর্ণ। মেহুল যেন এই হঠাৎ আগমনে বিশাল এক ধাক্কা খেল। ও আরো অবাক হলো যখন দেখলো হাসান সাহেব সবার পেছনে কাচুমাচু করে রুমে ঢুকলো। স্লিভলেস মেরুন টি শার্ট আর পিঙ্ক শর্ট পরা মেহুলের সাথে সবার আগে কথা বলল হাসনা, হেনা, বানু। কি ব্যাপার নাত বউ, তুমি অর্ণবের কাপড় পরে আছো কেন? নাতি কি তোমার জামা কাপড় পরে আর তুমি ওর? হাসনা, হেনা, বানুর কথা শুনে এবার বেশ লজ্জা পেল মেহুল। তাড়াতাড়ি লিপি বেগম প্রসঙ্গ পাল্টানোর জন্য বললেন, মেহুল এই কয়েকদিনে কি পরিমাণ শুকিয়ে গেছো মা বলতো? এবার আর কোন টেনশন নেই, আমি এসে গেছি, রান্নাবান্না সব দায়িত্ব আমার। আচ্ছা বৌমা, তুমি কেমনই জানি, এই মাত্র এলাম সবাই, আর এসেই তুমি কান্নাকাটির দায়িত্ব নিয়ে নিলে। হাসনা, হেনা, বানু বিরক্তির স্বরে বলল লিপি বেগমকে। হাসান সাহেব খুব কষ্ট করে হাসি আটকালেন নিজের, অন্য সবাই হাসনা, হেনা, বানুর এই স্বভাবের সাথে অভ্যস্ত হলেও উনার অভ্যাস হয়নি। লিপি বেগম দাঁতে দাঁত পিষেই বললেন, যার এত গুণী একজন শাশুড়ি আছে তার তো কান্নাকাটি করাই স্বাভাবিক। লিপি আর হাসনা, হেনা, বানুর এই বাকপিতণ্ডের মধ্যে মেহুল আর চোখে তাকালো অর্ণবের দিকে। উপলক চোখে তাকিয়ে আছে অর্ণবর দিকে। মেহুলের মনে হলো গত 3 দিনে অর্ণব যেন শুকিয়ে গেছে অনেক, দাড়ি চুল বড় হয়েছে আরো, চোখ কোটরাগত হয়েছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে বিশাল ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। মেহুলের হঠাৎ মনে হলো, আচ্ছা অর্ণব কি ওর ভালোবাসার জন্য এমন করেছে, নাকি সমাজ ফ্যামিলি সবাই কি বলবে সেজন্য মেহুলের কাছে এসেছে? এবার ও নজর ঘুরিয়ে হাসান সাহেবের দিকে তাকালো, চেহারায় বিশাল এক আনন্দের ছটা। সোহেলি, সায়লা খুব আনন্দে ছুটে বেড়াচ্ছে, চারিপাশ বাসা যেন বাজারের মতন হয়ে যাচ্ছে। মেহুল আস্তে করে বলল, বাবা তুমি একটু আসবে আমার সাথে? অর্ণবকেও নিয়ে আসি সাথে, ভয়ার তো এক ঢোক গিলে বলল হাসান সাহেব। মেহুল কিছু না বলেই চলল ওর রুমের দিকে। অর্ণবকে ফিসফিসিয়ে উনি বললেন, বাবারে বুড়ো বয়সে মেয়ের ঝাড়ি হাটে কুলাবে না হয়তো, তুমি যে একটু দেখো না সামলাতে পারো কিনা।
অর্ণব মনে মনে বলল, বাহ, বেশ ভালোই তো বাঘের গুহাতে আগে আমারে ঠেলে দেওয়ার বুদ্ধি, যাতে ঝড় বন্যা যা যায় আমার উপর দিয়ে যাক। চলেন বাবা, আমি আর আপনি একসাথেই যাই। অর্ণব উঠে দাঁড়িয়ে বলল হাসান সাহেবকে। হাসনাহেনা বানু শান্ত চোখে অর্ণবকে বললেন, শোন বউ, কিন্তু তোর মানানো বুঝানো যা ইচ্ছা হয় কর, কিন্তু আমার নাতো বউ আমি আমার বাড়িতে চাই, তাও কালকের মধ্যেই। লিপি বেগমও সাথে সায় দিল। অর্ণব হাসান সাহেবকে রেখেই চলল মেহুলের রুমে। দুইবার টোকা দেওয়ার পরে মেহুল ভেতরে ঢুকতে বলতেই অর্ণব রুমে ঢুকে আগে দরজা লক করে দিল। গত তিন দিনের ঝাঁকির পরে এখন খুব রিল্যাক্স লাগছে ওর কাছে। মেহুল ভেবেছিল ওর বাবা এসেছে, কিন্তু অর্ণবকে দেখেই একাধারে অস্বস্তি আর ভালো লাগা কাজ করতে লাগল। অর্ণব দৃঢ় পায়ে আগাতে লাগল মেহুলের দিকে, আর ধীর পায়ে মেহুল পিছাতে লাগল পেছনের দিকে। দেওয়ালের সাথে পিঠ ঠেকে যাওয়ার পরে ও চুপ করে দাঁড়িয়ে রইল। অর্ণব মেহুলের দুই পাশ দিয়ে দুই হাত দেওয়ালে রেখে মেহুলের একদম সামনে যেয়ে দাঁড়াল। মেহুল টের পেল উত্তপ্ত নিঃশ্বাসের এক ধারা বয়ে চলছে ওর কপাল ললাট চিরে। বেশ খানিকক্ষণ কেটে গেল সেই অসহ্যকর নীরবতার মাঝে। বাইরের রোদের তাপও বেশ বেড়েছে, সূর্য তার তপ্ত আলোকছটা দিয়ে যেন বলতে চাইছে আজকে দিন তার উত্তপ্ত রূপ দেখতে যাচ্ছে। চড়ুইগুলোও যেন চুপটি করে বসে আছে, কি হবে সেটা দেখতে। আমাকে একা ফেলে চলে এসেছিলে কেন? সমস্ত নীরবতাকে ঠুনকো কাচের মতন ভেঙ্গে প্রশ্ন করল অর্ণব। মেহুল এবার যেন আরো জমে গেল, মনে মনে এক একবার এক উত্তর সাজিয়ে আবার বাদ করে দিতে লাগল। অর্ণব এবার আরো একটু শক্ত করে বলল, আমি কিন্তু একটা প্রশ্ন করেছি মেহুল। এক ঘরে একটা মানুষই থাকতে পারে, আমি তো অন্যজনের জায়গা দখল করতে গিয়েছিলাম, ধরা গলায় বলে উঠল মেহুল। অর্ণব এবার চাপা নিঃশ্বাসটুকু ছেড়ে দিল, যা ভেবেছিল তাই হয়েছে, যেন সবসময় চোখের দেখাটুকুই সত্যি হয় না, কখনো কখনো চোখও আমাদের ধোকা দেয়। এত স্পষ্ট সব দেখার পরেও যদি চোখ ধোকা দেয় তাহলে চোখের প্রয়োজনই তো ছিল না। মেয়েরা নাকি ভালোবাসা অনুভব করতে পারে চোখ বন্ধ করে, আর দেখা দৃষ্টিতে তুমিও মনে হয় মেয়ে, তাহলে আমাকে অনুভব করতে পারোনি। মেহুল এবার রাগে ক্ষোভে অর্ণবের টি শার্টের কলার টেনে ওকে আরো কাছে নিয়ে বলল, আপনি ভালোবাসা অনুভবের কথা বলছেন? ভালোবাসা অনুভব করার জন্যই বিয়ের রাতে স্ত্রীর অধিকার চাইনি, এতটা কাছে থাকার পরেও আপনার হাত ধরিনি। কিন্তু মেজর সাহেব, আপনার ভালোবাসা যে অন্য কারো কাছে। আমার জন্য আপনার কাছে কোন সময় নেই। এবার অর্ণব মেহুলের কোমর জড়িয়ে ধরে মেহুলে আরো কাছে টেনে নিয়ে এসে দুহাতে ওকে শূন্যে তুলে নিয়ে ওর মুখের কাছে মুখ এগিয়ে নিয়ে এলো। দুজনের মধ্যে ব্যবধান তখন শুধু 2 ইঞ্চির। অর্ণব এবার ফিসফিস করে কিন্তু শক্ত কণ্ঠে বলল, সবাই অ্যাট্রোভার্ট হয় না মেহুল, অনেকেই ইন্ট্রোভার্টও হয়। ভালোবাসি মুখে বলার চেয়ে বুঝিয়ে দেওয়াটা অনেক শক্ত কাজ মেহুল। সেদিন গণেশ টকের ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। একটা বার আমাকে প্রশ্ন করতে পারতে যে মেয়েটা কে ছিল। এমন করে তুমি চলে এলে অন্য দেশে আমাকে ফেলে। তুমি জানো আমি কতটুকু চিন্তিত ছিলাম। আচ্ছা বলেন মেয়েটাকে। যে মেয়ে এক দেশ থেকে অন্য দেশে যায় শুধু আপনাকে জড়িয়ে ধরার জন্য। কে সেই মেয়ে যার ছবি আপনার বিয়ের পরেও আপনার কাবার্ডে সযত্নে তোলা থাকে? উত্তর দেন মেজর সাহেব। আমি চাই না কারো ভালোবাসার মাঝে আসতে, তাই স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিয়ে চলে এসেছি। হয়েছে তোমার ভাষণ দেওয়া। ওর নাম ঝিলমিল ছিল, যে অনেক আগেই গত হয়ে গিয়েছিল আমার জীবন থেকে, যার কোন অস্বস্তি নেই আমার জীবনে, তাকে শুধুই ঘৃণা করি আমি। আর হ্যাঁ, ভালো যদি নাই বা বাসতাম তাহলে কুকুরের মতন ছুটে আসতাম না তোমার পিছে পিছে।
গ্যাংটকে বসেই আয়েশ করতাম। কালকে সারাদিন মা দিদুন এদের বুঝিয়েছি, জানো মেহুল, ওরা আমার চেয়ে এখন বেশি ভালোবাসে তোমাকে, তোমার কথা শুনে সোজা চলে এসেছে এখানে থাকতে, এখন বাকিটুকু তোমার উপরে। জোর করে সব পাওয়া গেলেও মন পাওয়া যায় না। আমি তোমার ওই মনটাকেই পেতে চাই। মেহুল চুপ করে দাঁড়িয়ে রইল, কি বলবে সেই ভাষাটাই যেন হঠাৎ হারিয়ে ফেলেছে ও। অর্ণব আবারও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার নীরবতাই বলে দিচ্ছে তোমার মনের কথা। ভালো থেকো মেহুল, অন্তত নিজের মনকে বোঝাতে পারো আমি চেষ্টা করেছিলাম তোমাকে পাওয়ার জন্য, বাট আই এম ফেইল। অর্ণব সবাইকে নিয়ে চলে গেল ওদের বাসায়। কিন্তু তখনও মেহুল আসলো না। লিপি বেগম অসহায় হয়ে অর্ণবকে বোঝানো ট্রাই করল, কিন্তু অর্ণব বেশ শক্ত হয়েই রইল। হাসান সাহেব যখন মেয়ের ঘরে আসলে তখন সবাই চলে গেছে অলরেডি। মেয়েকে কিছু বলার আগেই মেহুল হাত উঁচু করে থামিয়ে দিল। চুপ করে সব ঘটনার নীরব সাক্ষী হয়ে রইল জব্বার। প্রায় মাস খানেক পরে অর্ণবের কাছে কল এলো লিপি বেগমের। ফোনটা দেখেই চোখ কুচকে উঠল অর্ণবের। ওই দিনের ঘটনার পরেই ও চলে এসেছিল রংপুর ক্যান্টমেন্টে। খুব প্রয়োজন ছাড়া কারো কল রিসিভ করেনি, তাই বাসা থেকেও ফোন আসা অনেকটাই কমে গিয়েছে। সারাদিন ডিউটির পরে রাত হলেই মেহুলের সেই মুখটা চোখে ভাসে অর্ণবের। ও ভেবেছিল মেহুল হয়তো কল করবে, কিন্তু দিন গিয়েছে আর আশা ফিকে হতে হতে এখন মলিন হয়ে গিয়েছে। ফোন রিসিভ করে কানে রাখতেই অর্ণবের কানে এলো সোহেলির কান্না মাখা কণ্ঠ। ভাইয়া তাড়াতাড়ি বাসায় এসো, নানুমনি খুব অসুস্থ, তাড়াতাড়ি চলে এসো তুমি। কি হয়েছে দিদুনের? আতঙ্কিত হয়ে প্রশ্ন করলো। ভাইয়া এত কিছু তো বলতে পারি না, ডাক্তার বলল অবস্থা ভালো না, তুমি তাড়াতাড়ি এসো। আম্মু কই রে? মামিমা নানুমনির কাছে, আমি রাখছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। এই সংবাদ পাওয়ার পরে অর্ণব যত দ্রুত সম্ভব ঢাকা চলে আসার ট্রাই করেছে, তারপরও প্রায় রাত 9:30 পৌঁছালো বাসায়। এক ছুটে চলল হাসনাহেনা বানুর রুমে, যেয়ে দেখে বিছানায় বসে খুব মনোযোগ দিয়ে উনি প্লেট ভরে বিরিয়ানি খাচ্ছেন আর টিভিতে টম অ্যান্ড জেরি কার্টুন দেখছেন। সাথে লিপিও আছে, হাতে কাঁথা নিয়ে সেলাই করে যাচ্ছেন শাশুড়ির পাশে বসে। অর্ণব অবাক হয়ে ওদের সামনে যেয়ে দাঁড়াতেই দুজনেই চমকে উঠল। দিদুন তুমি না অসুস্থ? এই তার নমুনা, রাগী স্বরে প্রশ্ন করল। লিপি বেগম হা হা করে উঠে বললেন, আম্মা কেন আপনি উঠেছেন, শুয়ে পড়েন তাড়াতাড়ি, আহাহা কত অসুস্থ আপনি। মুখ ভরা বিরিয়ানি নিয়ে গ গ করে কিছু বলতে চেয়েও থেমে গেলেন হাসনাহেনা বানু। অর্ণব এবার ওর মায়ের দিকে তাকিয়ে বলল, থাক আম্মু, তোমার আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। রংপুর থেকে দৌড়াতে দৌড়াতে এসেছি, আর এসে দেখি আর এই পালা, বাচ্চারাও তো এমন করে না। ওই পটপট করা থামা মাসের উপরে হয়ে গেল, বাড়ি ঘর তালাক দিয়ে বসে আছিস, একটা মেয়েই তোর কাছে সব, আর আমরা তো ধৈন্যচা, তাই না? মুখের বিরিয়ানিটুকু কোত করে গিলে ফেলে ঝাড়ি দিয়ে বলল হাসনাহেনা বানু। লিপি বেগম শান্ত স্বরে বললেন, যা যে ফ্রেশ হয়ে নে। গজগজ করতে করতে রুমে ঢুকেই যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল অর্ণব। সারাঘর ঠিক ওর আর মেহুলের বাসর রাতের মতন সাজানো ফুল আর লাইট দিয়ে। আর এমন সময় রিনঝিন শব্দ তুলে এগিয়ে আসল স্বয়ং মেহুল। ঠিক বিয়ের দিনের মতন বেনারসি আর এক গা ভর্তি গয়না নিয়ে ওর সামনে দাঁড়াল। অর্ণবের মনে হলো এন সব স্বপ্ন ধরতে গেলেই সব স্বপ্নটুকু ভেঙে যাবে। আচ্ছা আপনার একটা টি শার্ট দেবেন প্লিজ, আমি না টি শার্ট ছাড়া ঘুমাতে পারি না, মেহুল গড়গড় করে বলে উঠল। অর্ণব এবার হাসল, ও স্বপ্নই দেখছে ও, আকুল স্বরে ও বলে উঠল, এই স্বপ্নটা যদি সত্যি হতো।
এরে ওই এতক্ষণ এক গাদা গয়না পরে বসে ট্রায়াল দিচ্ছি আর উনি বলে এ না স্বপ্ন। এই বলেই মেহুল জোরে এক চিমটি দিল অর্ণবের পেটে। আউক করে পেট ডলতে ডলতে অর্ণব যেন হা হয়ে রইল। মেহুল ফিরে এসেছে, সত্যিই মেহুল ফিরে এসেছে, কিন্তু পরক্ষণেই ভাবল কিন্তু কিভাবে। মেহুল ততক্ষণে আছড়ে পড়ল অর্ণবের বুকে। অদ্ভুত এক শীতল পরশ যেন বয়ে গেল ওর মনের মাঝে। মেহুল শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি অনেক অনেক, কিন্তু আপনি তো একটুও ভালোবাসেন না আমারে। একটা ফোন দিয়ে তো জিজ্ঞেস করতে পারতেন বেঁচে আছি না মরে গেছি। অভিমান করেছিলাম রে পাগলি, তোমাকে ছাড়া যে আমিও ভালো ছিলাম না। আরো জোরে শক্ত করে ধরল অর্ণ। কাঁধের ব্যাগ ফ্লোরে ফেলে আর কোলে ও তুলে নিল মেহুলকে। গলা জড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ও। সেদিন তো চিৎকার করে বলেছিলে বউয়ের অধিকার দেইনি, এখন ডিটেলসে বলতো বউয়ের অধিকার কি কি। অর্ণবের কণ্ঠে দুষ্টমির ছোঁয়া। মেহুল চোখ বন্ধ করে অর্ণবের ঠোঁটে ঠোঁট লাগিয়ে বলল, এই হলো ভালোবাসার অনুভব। সমাপ্তি। অনুভব মারিয়া আফরিন নূপুর।